वृंदाई तुलसी देवई प्रियाई केशव सचा कृष्ण भक्ति प्रदेते सत्यवती नमो नमः वंचा कल्पतरुहस्य कृपा सिंधुद्वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर सुदासनु गौर भक्त हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे दाई गौर प्रमाण सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पद्म ओम विष्णुपाद अष्टोत्तर शतश्री श्री श्रीमान भक्ति वेदांत श्री वामदेवस्वामी महाराज श्री चरण कमले अनंत अनंत कोटि दंडवत प्रणिपात ज्ञापन करी सही संगे पूज्यपाद मध्य शिक्षा गुरु एवं सन्यास गुरुपाद पद्म मित्रिला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शतश्री श्री श्रीमद भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज श्री चरण कमल अनंत अनंत कोटि दंडवत कोटि पद ज्ञापन करी सपार्षद परम गुरुदेव आचार्य केसरी भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज सपार्षद सरस्वती प्रभुपाद श्री रूपानु गुरुवर्गे चरण अनंत अनंत कोटि दंडवत कोटि पद ज्ञापन करी सभा उपस्थित हमारे पूज्यवाद भक्ति वेदांत मन महाराज पूज्यवाद भक्ति वेदांत श्रीधर महाराज पूज्यवाद दामोदर महाराज मदेरी महाराज सभी तिदंडी सन्यासी वृंद ब्रह्मचारी वैष्णव वैष्णवी भक्त वृंद सवाय चरणामार अनंत अनंत कोटि दंडवत प्रणाम सादर अभिनंदन एवं अहित कृपा वांछा আমরা এই ভাগবত কথায় আজকের দ্বিতীয় দিবস এবং আজকেরই বিশ্রামের দিন আমরা বৈষ্ণবদের মুখ থেকে বিভিন্ন ধর্মের হরি কথা আমরা শ্রবণ করেছি কীর্তন শ্রবণ করেছি এবং গুরু গৌরাঙ্গের কাছে রাধা গোবিন্দের কাছে আমরা প্রার্থনা করি যেন এই কথা কীর্তন এবং তাহাদের যে শিক্ষা আমরা যেন গ্রহণ করতে পারি এবং জীবনে আচরণ করে আমার জীবনকে অতিবাহিত করতে পারি গতকাল চর্চা হয়েছিল কৃষ্ণ তিনজন গোবিন্দ গোপীনাথ আর মদন মোহন গৌড়িয়ার তিন ঠাকুর করিয়াছে আত্মসাত গোবিন্দ গোপীনাথ মদন মোহন তিনে মোর নাম কৃষ্ণ কিন্তু ওই একই নাম তিন তিন নাম তিন নামে ওটা বুঝতে পারছেন প্রথম যখন তিনি দীক্ষা নিলেন বৈষ্ণব মন্ত্রে তখন গুরুদেব বৈষ্ণব গুরুদেব তিনি কি করলেন আমাদের মদন মোহনের সঙ্গে সম্বন্ধ স্থাপন করলেন এই মদন মোহনের সঙ্গে সম্বন্ধ কখন হবে পাক্কা যখন আমরা নিজেদের স্ত্রী জ্ঞান পুরুষ জ্ঞান এসব আমরা যখন ভুলে যাব এই প্রাকৃত অভিমানে গুরু গৌরাঙ্গের সেবা হয় না হরি বল
हरि कथा बोलबे ना एखाने सुनबे ना कारण बोलार इच्छा हले माई के बोलबे। तो यही सेजन शास्त्र बोलचेन आत्मा जेटा जरा आत्मा बोला है बांग्लाते आत्मार किन्तु ना पुरुष ना स्त्री नैव स्त्री न पुमानस न पुंसक जत जत शरीर तेन तेन सत्य आत्माटा जखन शरीर थेके बेरिये आमार मध्ये आछे एवं आमाके कि करे बोला हलो सन्यासी आछे ब्रह्मचारीर भितरे आछे ब्रह्मचारी যখন গাছের ভিতরে থাকবে তিনি বলবেন আমি গাছ, মানুষের মধ্যে থাকলে বলবে আমি মানুষ, গরুর মধ্যে থাকলে বলবে সে আমি গরু, আর গাধার মধ্যে থাকলে সে বলবে আমি গাধা। অ্যাকচুয়ালি আত্মা না গাধা না মানুষ না দেবতা, আত্মাটা কি জীবের, বলুন জীবের, বলুন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা সবাই কার দাস? কৃষ্ণের দাস। এই জন্য দেখবেন কেউ কারুর চাকর হয়ে থাকতে চায় না। আর যদি আপনার বাড়িতে চাকর থাকে তাকে যদি বলেন এই চাকর তুই আমার চাকর তুই এটা কর, তাহলে কিন্তু আপনি তাকে দ্বিতীয় দিন আর পাবেন না, কারণ তার একটা আত্মসম্মান আত্মমর্যাদা আছে। আপনি পয়সা দেন বলে তার মাথাটা কিনে নেননি আপনি, কেন? সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ তিনি ওই চৈতন্য চরিতামৃতে বললেন উত্তম বৈষ্ণব হইয়া হবে নিরভিমান জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীবকে সবাইকে সম্মান দিতে হবে, কেন? তার মধ্যেও পরমাত্মা আছেন, গোবিন্দ আছে। একটা বিপের মধ্যে আছে, গাছের মধ্যে আছে, গাধার মধ্যে আছে, সমস্ত জীবন্ত বস্তুর মধ্যে ভগবান আছেন এবং সর্বত্র তিনি আছেন। খালি জীবের মধ্যে আছে তা না, সর্বত্র ব্যাপনাতীতি বিষ্ণু, তিনি সর্বত্র আছেন, জলে স্থলে অন্তরিক্ষে। সেই জন্য সেই আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত না হলে, তার মানে আমরা সবাই কৃষ্ণের দাস দাসী, এই তত্ত্বে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সম্বন্ধ কিন্তু পাকা হচ্ছে না। এই জন্য কি করা হয়, গুরু বৈষ্ণবগণ ভগবানের সঙ্গে সম্বন্ধ করিয়ে দেন, তার নাম কি হয়, তিনি মদন মোহনের সঙ্গে সম্বন্ধ করেন। আর এই সংসারে, এই সংসারে কি কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য এইগুলো আমাদের এইগুলোই নিয়ে আছে। এই জন্য এই কাম ক্রোধ হচ্ছে আমাদের মিত্র নয়, কে এরা আমাদের শত্রু। সেই জন্য বলছেন কাম ক্রোধ আদি ছয় বাট পাড়ে দেয় ভয় অবসান হইল আসি বেলা। জ্ঞান কর্ম ঠক দুই মোরে প্রতারিয়া লই অবশেষে ফেলে সিন্ধু জলে। কাম ক্রোধ লোভেরা কি করছেন, আমাদের ভয় দেখাচ্ছে। কেউ কামি কেউ ক্রোধী কেউ লোভী, এই সংসারে তো এই নিয়েই তো ঝগড়া জাতি আছে। কিন্তু এই সংসার থেকে আমাদের উদ্ধার পেতে গেলে কি করতে হবে, হরি ভজন করতে হবে। হরি ভজন বিনা গতি নাই, গতি নাই। এ ঘর সংসারে পড়িয়া মান না পায় দুঃখের সে, সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে অন্ত হয় ক্লেশ। এই ঘোর সংসারে
আমরা যারা পাক খেয়ে বেড়াচ্ছি, হ্যাঁ পলুর বলদের মতো এই সংসার থেকে উদ্ধার হতে গেলে কি করতে হবে? হ্যাঁ সাধু সঙ্গ করি হরিভজে যদি তবে অন্ত হবে। এই জন্য কেউ সুখী নাই। হ্যাঁ আজকের দেখুন দেশে দেশে যুদ্ধ লেগে গেছে, হ্যাঁ মানুষ মরে যাচ্ছে, এর সমাধান কি? যুদ্ধ করলে কি শান্তি হবে? যুদ্ধ করলে কখনো শান্তি পাওয়া যাবে না। সেই জন্য আমাদের কি কি করতে হবে? সদ্গুরু আশ্রয়, তারপর কি হবে আমাদের? সেই কর্ম মার্গতে ভক্তি হবে না, জ্ঞান মার্গেও ভক্তি হবে না, আর যোগ মার্গেও ভক্তি হবে না। কি করতে হবে? ভক্তি মার্গ অবলম্বন করতে হবে। এই জন্য মহারাজ কথা শুনলেন না, এক রাজার চার রানী ছিল। হ্যাঁ যে লাস্টের যে রানী সে কে? ওই ভক্তি দেবী। ওই ভক্তি দেবী মরার পরেও কিন্তু তোমার সঙ্গে যাবে, যেটা তুমি করেছ সেই ফলটা তোমার সঙ্গে কিন্তু যাবে। ভালো করলে ভালো ফল, খারাপ করলে খারাপ ফল। আর যদি ভক্তি করে থাকে তাহলে সেই গোবিন্দের চরণ প্রাপ্ত। সেই জন্য আমাদেরকে বেঁচে থাকতে থাকতে হরি ভজন করতে হবে। মরে গেলে কে ভজন করবে না করবে, কে শ্রাদ্ধ করবে না করবে তার কোনো গ্যারান্টি নাই। এ করুণায় লক্ষ লক্ষ লোক মরে গেল, কে কার জন্য হরিনাম করলো বলুন? এই জন্য আমাদের বেঁচে থাকতে থাকতে উদ্ধারের পথ বেছে নিতে হবে। ওই জন্য হ্যাঁ কেউ সুখ নাহি দিবে পুত্র পরিবার, হ্যাঁ পুত্র পরিবার কেউ সুখ দেবে না, সুখ কেউ দেবে না। সুখ আমাদেরকে নিজেকেই খুঁজে নিতে হবে। সর্বসিদ্ধি গোবিন্দের চরণ। ওই মদন মোহন তিনি কি রূপে এসে যাবে? তিনি তখন গোবিন্দ নাম ধারণ করবে। কেন? তখন যখন আমাদের ভক্তি লাভ হবে তখন প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম, তখন আনন্দে তিনি নৃত্য করবেন। এখানে একজন প্রভু ছিল না, বয়স্ক একজন প্রভু, তিনি আনন্দে নৃত্য করছেন। ওই যখন তখন তিনি হরিনাম করতে করতে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবাই দু হাত উঠে বলুন হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সেই হরিনাম করতে করতে সেই আনন্দ পূর্ণ অমৃতা সদন লাভ করুন। এবং তার প্রতিটি ইন্দ্রিয় কি হবে? তখন নৃত্য করতে থাকবে, আনন্দ পাবে আনন্দ। ওই জন্য ভক্তিতে কি আনন্দ আছে সেটা কে বুঝবে? যিনি হরিভজন করেন। আর যারা হরিভজন করে না তারা কি বলবে? বলে হরে কৃষ্ণ শুকনো মুড়ির মতো রূপে কি আছে? কিছুই নাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি আছে? হরি নামে হরি বল রে মধুমাখা হরি নাম বল রে, এই নামের গুণে যে মাধাই উদ্ধারিয়া গেল রে, হরি বল রে মধুমাখা হরি নাম বল রে মধুমাখা। এই জন্য আমাদের মহাপ্রভু তিনি সেই হরিনাম নাম প্রেম দান করেছেন। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তাহলে আমাদের এই মদন মোহনের সঙ্গে সম্বন্ধ হলে কি হলো? তখন এই আমরা হরিভজন করতে করতে সেই গোবিন্দের সেই মাধুরী দর্শন করতে করতে সেই আনন্দ লাভ করে। এবং সেই ভক্তি প্রথমে কি হয়? সাধন ভক্ত।
তারপর সেই ভক্তি আগে ভাব ভক্তি তারপর হয় প্রেমা ভক্তি। এই জন্য সাধন করতে হবে ভালো করে, তারপর হবে ভাব ভক্তি, তারপর হবে প্রেম ভক্তি। সেই জন্য মীরাবাই বললেন বিনা প্রেম সে নেহি মিলে মন্দির লালা। এই জন্য প্রেম না হলে ভক্তি হবে না, ভগবানকে পাওয়া যাবে না। আর এই প্রেম লাভ করতে গেলে কি করতে হবে? হরিনাম। প্রথমে কি? শ্রদ্ধা। বলুন শ্রদ্ধা, সবাই বলুন শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। এই ন নম্বর সিঁড়িতে চড়লে তবে সেই ভগবান গোবিন্দকে পাবে। জগৎ ডাক্তারের বাড়িতে আপনি এসে ওই যে হ্যাঁ সিঁড়ি চড়েন না সিঁড়ি, ওই রকম ভক্তির জগতে সিঁড়ি আছে বাবা। অত গুড় এক কিলো নয় যে বাবা তিলক মালা করে নিলাম আর হরিনাম নিয়ে নিল আমার উদ্ধার হয়ে গেল, তাহলে সবাই গোবিন্দকে পেয়ে যেত। এই এক একটা আমরা সাধু সঙ্গে গুরুদেবকে পেলাম, তারপর ভজন ক্রিয়া হবে। যেমন আগুনে হাত দিলে বোঝা যায় কিনা, সেরকম ভজন করলে তুমি বুঝতে পারবে যে আমার ভক্তি হচ্ছে কি হচ্ছে না। ভজন ক্রিয়ার প্রভাবে অনর্থ নিবৃত্তি হবে। কি আমাদের চারটে অনর্থ আছে? সর্বভ্রম, বলুন সর্বভ্রম, অসৎতৃষ্ণা, হৃদয়ৈরাবল্য আর অপরাধ। আর এরও চারটে চারটে ভাগ আছে, মাথা ঘুরিয়ে যাবে, এখন আর বলবো না আমি। বলে ওই মহারাজটা খুব অনেক পেঁচের কথা বলে। এগুলো সব মাধুর্য কাদম্বিনীতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখে রেখেছেন, এগুলো ধীরে ধীরে বলা হবে তবে বুঝতে পারবেন। এই অনর্থের মধ্যে আমরা ডুবে আছি, সেই জন্য ভক্তি আগে বাড়ছে না। এই শরীরটাকে আমি বলছি রাবণের মতো, হিরণ্যকশিপুর মতো, শরীরটা আমি নয়, শরীরের ভিতরে আমি আছি, এইটা প্রথম জ্ঞান। অসৎতৃষ্ণা, যে বস্তু চলে যাবে, হ্যাঁ ধ্বংস হয়ে যাবে, নশ্বর, সেই বস্তুকে আমরা খালি কাছে টেনে নিতে থাকি, আমার আরো হোক আরো। অসৎতৃষ্ণা। হৃদয়ের মূল্য, যে বস্তু দেখি সেটাই আমার আসক্তি হয়, এটা হচ্ছে হৃদয়ের মূল্য। অপরাধ, গুরু বৈষ্ণবের প্রতি প্রীতি নাই, প্রীতি মায়ার প্রতি, ভোগের প্রতি। শ্রীবৃন্দাবন হরিলাল কী, জয় জয় শ্রী রাধে। তো এইভাবে আমাদেরকে এই শিক্ষাগুলো নিতে হবে। বৈষ্ণবগণ যখন আসবেন এই শাস্ত্র ভাবে কথাগুলো আমাদেরকে শিখতে হবে। এই জন্য মঠ মনে বলাচ্ছে স্পিরিচুয়াল ইনস্টিটিউট, পারমার্থিক শিক্ষা কেন্দ্র। হ্যাঁ প্রেমানন্দ, সেই জন্য পরমার্থ, ওই জন্য পরমার্থ স্কুলে পড়তে হবে। ভৌতিক শিক্ষা নেওয়ার জন্য যেমন আমরা স্কুল কলেজে যাই বাচ্চাদেরকে পাঠানো হয়, ঠিক তদ্রূপ কৃষ্ণ ভক্তি শিক্ষার জন্য আমাদের গুরু বৈষ্ণবদের কাছ থেকে হরি কথা শ্রবণ করতে হবে, না হলে আমরা ভক্তি লাভ করতে পারবো না। সেই জন্য মঠ মন্দির খোলা হয়, মঠ মন্দির ভোগের জায়গা নয়, ওখানে সেবা করার জন্য। ছাত্রানাম অধ্যয়নং তপ বলা হয় না, তো মঠন্তি পঠন্তি ছাত্রা যত্র, ওটাকেই মঠ বলা হয়। পারমার্থিক ছাত্র হচ্ছে আমরা, আর যারা ভৌতিক জগতের ছাত্র তারা এই ভৌতিক পড়াই করে। ভৌতিক পড়াই কিসের জন্য হয়? যেন পেট ভরার জন্য, বেঁচে থাকার জন্য, খাদ্য সংগ্রহের জন্য, ওগুলো করা হয়।
কিন্তু পারমার্থিক বিদ্যা আত্মার খাদ্য, আত্মার কল্যাণের জন্য মঠ গণ্ডিত। সেই গোবিন্দর ভজন করলে পরে, সেই ভাব ভক্তি হলে পরে তারপর হবে প্রেম ভক্তি, তবে সেই গোবিন্দকে পাওয়া যাবে। এখানে ঘুরিয়ে নেওয়া যাবে না কি ধাক্কা মেরে আমি ঢুকে যাব গোবিন্দকে পেয়ে যাবো, অত সোজা না। সেই জন্য দেশি বিদেশি লোক আসছে কেন ভারতে, তারা এই হরিভক্তি শিক্ষা নিতে চায়, জানতে চায়, বুঝতে চায়। তারপর ওই গোবিন্দ তালি কি নাম ধারণ করবেন, গোপীনাথ। কি নাম? গোপীনাথ। ওই কৃষ্ণ, ওই জন্য মহাকৃষ্ণ তিনজন, একজন হচ্ছে দ্বারকাধীশ দ্বারকেশ মথুরেশ, আর একজন হচ্ছে ব্রজেশ। আমরা কোন কৃষ্ণের ভজন করব? হ্যাঁ হ্যাঁ ব্রজেশ। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন, আরাধ্য ভগবান ব্রজেশ ধাম বৃন্দাবনম ব্রহ্মা কাচ উপাসনা ব্রজবধূ বর্গে নন্দ কল্পিতা শ্রীমদ ভাগবত প্রমাণ অমলম চৈতন্য মহাপ্রভু মতরমিদম তত্রাদপি ন পর। সেই জন্য বললেন কি আরাধ্য ভগবান ব্রজেশ, সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তিনি গোপীনাথ। তখন তিনি ওই কি করবেন, বংশী বাজাবেন, আবার আত্মসন করবেন, তখন তিনি গোপীনাথ রূপে, তবে সেই লক্ষ্মী দেবীর মত, তিনি লক্ষ্মী দেবী হয়েও তিনি সেই রাশির যোগ দিতে পারছেন। এইটা চরম উপদেশ। যতদিন পর্যন্ত জীব সেই রাশে পর্যন্ত রাশে পার্টিসিপেট করতে না পারবে, ততদিন পর্যন্ত জীবের যথার্থ আনন্দ এবং যথার্থ প্রাপ্তি হবে না। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসে এই জগতে এই নাম দিলেন আর প্রেম দিলেন। কোন প্রেম? এই ব্রজের প্রেম, গোপী প্রেম দান করেন। কত ভাগ্য আমাদের যে তিনি এই বাংলা এসে তিনি সর্বত্র তিনি সেই প্রেম দিলেন, নাম প্রেম। প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ। কিন্তু আমরা তা বুঝতে পারছি না। ওই জন্য বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। এই জন্য আমাদের ভজন করতে হবে, বেঁচে থাকতে থাকতে উদ্ধার লাভ করতে হবে। সেটা কি? হরিনাম কর। যখন প্রাণ বেরিয়ে যাবে, যদি হরিনাম করতে করতে বেরিয়ে যায় তাহলে ভগবানের ধাম প্রাপ্ত। গীতাতে বলছেন অন্তকালে মা দেবেন স্মরণ মুক্ত করে বলা, এই শ্লোকে বলা হয়। সেই জন্য কারোর উপরে ডিপেন্ডেবল হওয়ার দরকার নাই। এই জন্য হরিনাম করুন, চলতে ফিরতে শয়নে স্বপ্নে জাগরণে অহির নিশ্চিন্ত কৃষ্ণ বল। সবাই কর হাত তুলে বলো, হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে। আরেকবার জোর করে বলে যেন ছাত্রা উড়ে যায়। হরে কৃষ্ণ, এত ভালো ভালো প্রসাদ হচ্ছে, শব্দ করছি না। হরে রাম গ্রামের এই কোনায় ঝগড়া হলে না ওই কোনায় বুঝা যায় কার বাড়িতে ঝগড়া হচ্ছে। আর তোমরা একটু হরিনাম করছে আমাদের উপর যেন শোনা যাচ্ছে না। আর জগৎ প্রভু কত ভালো ভালো প্রসাদের ব্যবস্থা। আর জোর করে হরিনাম করতে কি, জোর করে আরেকবার বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। ভালো আছে মায়েরা? ভালো কিন্তু কথা শোনাচ্ছে। তো যাই হোক, বাস পাঁচ মিনিট বলে আর মহারাজা বললেন। আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু কি নাম বলেছিলাম, রাধা ভাবকান্তি সুবলিত বিপ্রলম্ব বিগ্রহ কলিযুগ পাবন অবতারী সচিনন্দন গৌর হরি। সেই মহাপ্রভু তিনি রাধা ভাবে তিনি এই প্রেম দান করলেন। বিপ্রলম্ব ভাবে মানে বিরহ, রাধা কৃষ্ণকে কি করছেন, ডাকছেন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলছেন। তিনি তো হা রাধে রাধে বলেছেন, বলেন কেন, তিনি তো নিজেই রাধা।
সেইজন্য মহাপ্রভুকে জানতে হবে চিনতে হবে, তার ভাবে ভাবিত হয়ে আমার রাধা গোবিন্দের স্থির। আর কৃষ্ণ কে হল? কৃষ্ণ হলেন গোপীজন বলল গোপীনাথ। আর রাধারানী তিনি কে? রাধারানী হচ্ছেন মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সর্বগুণখনী, সর্বকান্তা মহাভাব স্বরূপ। এই মহাভাব স্বরূপ কি সেটা আমি বলে দিচ্ছি। গুরুদেব শিখিয়েছিলেন যে মনে আছে যেটা বলে, এই যখন এই প্রেম লাভ হয়, প্রেম পর্যন্ত বলা হলো, তা প্রেম আগে কি হয়? প্রেম আরো ঘনীভূত হয়ে কি লাভ করে বলো? স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, রূঢ়, অধিরূঢ়, মদন, মোহন আর মাদনাক্ষ মহাভাব। চিন্তা করেছে? হরে কৃষ্ণ ইকার ক্যাপ্টান। এই মদনাক্ষ মহাভাবের মূর্তি হচ্ছেন কে? তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই জন্য বলা হচ্ছে কি, রাধারানী হচ্ছে ঠাকুরানী। আর একটা লক্ষ্য করেছেন, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, হ্যাঁ সরস্বতী ঠাকুর, কিন্তু ওরা ঠাকুরানী হওয়া উচিত না? পুংলুঙ্গে যেমন শিব ঠাকুর হয়, তারা দুর্গা ঠাকুরানী হওয়া উচিত। কিন্তু ঠাকুরানী কেউ বলে কি বলে? ঠাকুর বলা, কিন্তু একমাত্র স্পেশাল রাধারানীর জন্য নামটা রাখা হলো ঠাকুরানী, মহাভাব স্বরূপ। এই জন্য যার ভাব স্বয়ং কৃষ্ণ বুঝতে পারছে না। এই জন্য রাধারানার ভজন এত সহজ নয়, এগুলো আমাদের গুরুবৈষ্ণবের কাছে শ্রবণ করব। সেই জন্য দুজন যুগলজুড়ি সরকারকে, যুগলজুড়িকেই আমাদের ভজন করতে হবে মহাপ্রভু আনি করতে। সেই জন্য কৃষ্ণ বাঁশিতে কি বাজাচ্ছেন? রাধে রাধে রাধা জি কে মনবে বৈশে ঘনশ্যাম, বৈশে ঘনশ্যাম, শ্যামজি কে মুরলি মে রাধা জি কা নাম, রাধা জি কে মনবে বৈশে ঘনশ্যাম, কথা বিশ্রাম দিচ্ছি। অন্যান্য মহারাজগণ আছেন, এখন ওনারা কথা শ্রবণ করাবেন। আপনারা যদি জানতে চান আরো কিছু, যদি প্রশ্ন থাকে করবেন। এবং হরিভজন এইভাবে গুরু বৈষ্ণবের আনুগত্যে আমাদেরকে ধীরে ধীরে ভক্তি লাভ করার চেষ্টা এবং প্রার্থনা করি আপনারা আপনাকে আশীর্বাদ করবেন, যেন হরিভক্তি নিয়েই যেন জীবন অতিবাহিত করতে পারি। হরিভক্তি যেন করতে পারি সারা জীবন। বাঞ্ছা কল্পতরু হস্ত কৃপা সিন্ধু বৈবচ পতিতা নাম পাপ দোষ। দামোদর মহারাজ আসুর বলবেন। দামোদর মহারাজ হরে কৃষ্ণ, এই মাইক্রোফোন চেঞ্জ করে দাও তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই চেঞ্জ দাও। হরে কৃষ্ণ, হ্যাঁ দেখো আজকে আমাদের কত ভাগ্যের দিন, আজকে আমাদের কত ভাগ্যের দিন, আমাদের আজকে জগৎ হালদার প্রভু আমাদের তিনি কত সৌভাগ্য তিনি প্রদান করেছেন। এই জন্য শ্রী সুখদেব গোস্বামী শ্রীমদ ভাগবত তিনি বলছেন, এই যে ভাগবত কথা আজকে আমরা শ্রবণ করার সৌভাগ্য পেয়েছি, বুঝেছি আমরা যে এত আজকে সৌভাগ্য পেয়েছি। শ্রী সুখদেব গোস্বামী ভাগবত বলছেন, বলে স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তে অমরস। অর্থ হলো আজকে আমরা যে সৌভাগ্য প্রাপ্ত করেছি, স্বর্গেতে দেবতা রূপে জন্ম গ্রহণ করলেও
देवा तक देवता देरे भाग्य भागवत कथा जुटे ना यदि श्रीमद भागवत कथा श्रवण कर देखे जखन श्री सुखदेव गोस्वामी भागवत प्रारंभ करते जाते स्वर्गत के 33 कोटी देवता तारा अमृत कलश नहीं ऐसे छे बोले हे सुखदेव गोस्वामी अपनी परीक्षित के केन ही कथा सुनाते जाते बोले उना के श्रीगिरी श्री अभिशाप होई छे सप्तम दिवस एना के तक्षक दर्शन करवे एजने भागवत कथा सुनाते जाते ना बोले हाँ बोले अपना स्वर्ग से के अमृत कलश नहीं ऐसे लिए जान ये संपूर्ण ये अमृत कलश आपने नहीं जान अपने परीक्षित महाराज के पान करे दिन तिनी अमरत्व के प्राप्त करवे ये श्रीमद भागवत कथा ए भगवत कथा अपनी आमादरे सुने दी किंतु सुखदेव गोस्वामी की उत्तर दिले बोले को काच को मणिर महान बोले मूर्ख देवतारा तुम्हारे को बोले स्वार्थ ही सिद्ध कर दे जाना बोले को काच उदाहरण दिखे जदि एक टू के काचे रे एकटा टुकड़ो निए से तुम्हारे एकटा दिए आ तुम्हारे काचे दी मणि थाके बोले तुम्ही मणि थाके दिए दाओ ए काचे रे टुकड़ोटा लिए जाओ अपना दिवेन बोले दे की अरे बोलो दिले कि ना दिले ना एक जन एकाने उदाहरण की दिच्छे स्वर्ग रे अमृत टावलो की बोले टावलो काचर संगे तीन उदाहरण दिए चे ए भागवत कथा के तीन की उदाहरण दिए चे बोले कि मणि संगे उदाहरण दिए चे एक अनु प्रश्न हो चे कि स्वर्ग अमृत रे कोनो महत्व नहीं बोले स्वर्ग अमृत रे कोनो महत्व नहीं बोले ना अनेक महत्व आचे अपना भागवत कथा पढ़ देखवे जे अमृत के प्राप्त करार जने भगवान को चार चार अवतार नीते हो छे कोईटा अवतार नीते हो छे अरे जोर करे बोलो बोले कखन भागवत पढ़ देखवे जखन ए समुद्र मंथन करते जाचे ओई मंदराचल पर्वत के निये छे किंतु देवता दैत्यरा मिली आनते बारे नी ओ माझीखान जखन पड़ी गे छे ना कत्तो देवता दैत्यरा सब मरे गे छे ए जने भगवान ने काछे प्रार्थना करे हरि काछे प्रभु आमादर धरा के पर्वत रा जाचे ना तखन भगवान हरि अवतार लिए तिनी को की कर ले ए गरुड़ ऊपर तिनी बसिए ताके वही समुद्र में माझखान देखे छे भगवान ने बोले प्रथम अवतार द्वितीय अवतार जब न समुद्र मंथन है तखन मंदराचल पर्वत से नीचे चलते आरंभ करी तखन भगवान के प्रार्थना कर ले भगवान तिनी की कर ले तिनी कुरुम अवतार लिए पृष्ठ पर धारण कर तिनी मंदराचल पर्वत के धारण कर ले ठाकुर रे कोईटा अवतार होलो एक कथा सुने छे ना सुन बारी ते बसिया जो ने कोईटा अवतार होलो झूठ होलो जखन समुद्र मंथन है तखन धन्य करि तिनी अमृत कलश निए उठले भगवत अवतार कोईटा होलो तीन ते होलो जखन से समुद्र ते का अमृत बरिए छे तखन देवता दत्तरा अमृत पान कराजन तर लड़ता आरंभ कर युद्ध आरंभ करते हो छे आर भगवान तखन मोहिन अवतार ने अमृत बंटन कर ले कैटी अवतार हलो चार की हो छे किंतु आज के यही अमृत कथा अमृत सामने ये अमृत आज के फीका हो गए छे ऐ जने सुखदेव गोस्वामी बच्चे ने को काच को मणिर मान मूर्ख देवतारा कुथाय भगवत अमृत जदि पान करे एक ने ब्रज गोपिया की बोल छे बोले तब कथा मृता तब तजी ही बना हे गोविंद तुम्हारे कथा नाही कथा अमृत की बोल छे कथा के अरे बोलो कथा की बोल छे अमृत बोल छे एखाने हमारे साधारण कबीरा उदाहरण दिचे बोले एई जड़ जगत चारिटी अमृत कथा बुला छे चारि जगह अमृत बोले कुठाई कुठाई बोले अद्भव विधव वधु मुखे हरि नाम निवासे
বলে এক অমৃতা আছে বলে সমুদ্রতে এক অমৃতা আছে এই দেবতা দৈত্যের মন্থন করলো ওখান থেকে অমৃত বেরিয়েছে এটা অমৃতা আছে কিন্তু বৈষ্ণবরা বলছে ওখানে অমৃত নেই বলে যদি সমুদ্রে অমৃত থাকতো তবে এই অমৃত সমুদ্রের জলটা কিরকম মিষ্টি না নোনতা নোনতা না বলে জলটা তো মিষ্টি হতো লবণ কেন অতএব ওখানে প্রকৃত অমৃত নেই বলে দ্বিতীয় অমৃত কোথায় আছে বলে আছে চন্দ্রমাতে দেখে মানে সারা দিন পরিশ্রম করতে করতে পরিশ্রান্ত হয়ে যাচ্ছে যখন সকালে উঠছে না আবার শরীর ফ্রেশ কেন ওই অমৃত আছে চন্দ্রমাতে ও চন্দ্রমা থেকে অমৃত বের হয় বলে দ্বিতীয় অমৃত বলছে চন্দ্রমাতে কিন্তু বৈষ্ণবরা বলছে ওখানে অমৃত নেই বলে কেন বলে খায় দেখবেন পূর্ণিমাতে পূর্ণ চন্দ্র আর প্রথমা দ্বিতীয় করতে করতে অমল আসে পুরা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে না যদি অমৃত থাকতো পূর্ণ চন্দ্রমা থাকত বলে তৃতীয় অমৃত কোথায় বলে মায়ের ভোটে আছে অমৃত যে অমৃত কা পতিরা পান করে কিন্তু বৈষ্ণবরা বলছে ওখানে অমৃত নেই বলে কে না বলে পতি হতা ওই অমৃত কা পতি পান করে তুই দেখবে পতির সামনে পতি বল হরি হরি বল যদি ওখানে অমৃত থাকতো পতিরা মরতো না ওরা তো অমরত্ব প্রাপ্ত করতো বলে ওখানে ও অমৃত নেই বলে চতুর্থ অমৃত কোথায় আছে বলে অমৃত আছে কোথায় বলে অমৃত আছে ফণিনাম নিবাসে যেখানে সর্প নিবাস করে ওখানে অমৃত আছে কিন্তু বলছে গরুরাত প্রাসা দেখ মানে গরুর আহার হলো সর্প ও গরু থেকে সাপ ভয় পায় বলে ওখানে অমৃত নেই বলে পঞ্চম অমৃত কোথায় বলে স্বর্গে যে দেবতা আছে অমৃত কে পান করে বলে খন্ন পুণ্য ঘেয়ম মত লকম বিচারন্তি তাদের ও পুণ্য শেষ হলে এই জড় জগতে আসতে হয় ওখানে ও অমৃত নেই বলে ষষ্ঠ অমৃত কোথায় আছে বলে মুক্তি মুক্তি তো অমৃত বলা হয় মুক্তি তো অমৃত বলা হয় কিন্তু ভগবান বলছে প্রিয় মানব নগ্নতি মত সেবক মত সেবন বিনা আমি যদি ভক্তদের মুক্তি দিতে চাই ভক্তরা মুক্তি গ্রহণ করে না অথবা অমৃত কোথায় হলো বলছে আপনি সব জায়গায় বললে অমৃত নেই অমৃত নেই অমৃতটা আছে কোথায় বলে অমৃত এক জায়গায় আছে সুধা বহতি কণ্ঠে ভগবত জনানাম অমৃত বলে এক জায়গায় আছে ভক্তদের কণ্ঠে ভক্তদের কথাতে কেবল অমৃত আছে নিতাই গৌর প্রেমানন্দে কেবল হুলু করে দিয়ে না খেয়ে এখানে কি বলছে বলছে স্বর্গতে দেবতা রূপে প্রাপ্ত জন্ম গ্রহণ করলেও যে সৌভাগ্য দেবতাদের প্রাপ্ত হয় না আজকে আমাদের ও সৌভাগ্য প্রাপ্ত হয়েছে বুঝতে পারছেন তো এর অর্থ হলো যারা এখানে বসে গোপীদের কথা শুনছে তারা দেবতাদের থেকে পুণ্যাত্মা গীতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল এই জন্য আজকে আমরা দেবতারা যে সৌভাগ্য প্রাপ্ত করতে পারেনি ও সৌভাগ্য আজকে আমরা পেতে পেরেছি মনে করুন আজকে আমরা কত সৌভাগ্যবান আর বলে স্বর্গের কথা ছেড়ে দাও বলে স্বর্গে সত্যেজ কৈলাসে যদি তুমি ব্রহ্ম লোকে যাও সেখানে ওই ভাগবত কথা নেই এই জন্যে যদি ব্রহ্মা ব্রহ্মাণী কথা শুনতে হয় না তারা কি করে গোস্বামী তিনি বলছেন বলে কথা হে তো বেদে বাবনা বিহার দেখুন এখানে গোস্বামী তুলসীদাস বলছেন যদি এই মর্ত জগতে ভাগবত কথা ভগবত কথা হয় আপনারা কত দূর থেকে কথা শুনতে এসেছেন
एक माई आधा माई আমাদের বিদেশি মায়েরা ব্রাজিল থেকে এসছে, হ্যাঁ ব্রাজিল আর রাশিয়া থেকে এসছে, ব্রাজিল রাশিয়া আর কেউ হল্যান্ড থেকে এসছে, হ্যাঁ এসছে। কিন্তু দেখুন ব্রহ্মাদিনি যদি এই ভাগবত কথা হয় ব্রহ্মাদিনি কি করে জানেন তো, তিনি ব্রহ্ম লোক ছেড়ে কথা শুনতে আসেন। ব্রহ্ম লোক উঠায় বলে ভূর ভুব মোহ জন তপ সত্য লোক, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের অন্তিম অন্তিম ছোর হলো ব্রহ্মলোক। তিনি এই কোটি কোটি মাই থেকে তার কথা শুনতে আছে বলে কে না তার জানে এই ভগবত কথার কি মহিমা, ওরা জানে এই জন্য ওরা ব্রহ্মলোক ত্যাগ করে কথা শুনতে আছে, জানে কথার মহত্ব। কিন্তু আমার কথার মহত্ব জানি না এই জন্য বাড়ি কাছে থেকেও আমার কথা শুনতে আসে, বুঝতে পারছেন তো? এখানে বলছেন ব্রহ্মার কথা ছেড়ে দিন যদি এই ভাগবত কথা উঠায় হয় সিং তিনি স্বয়ং কৈলাস পরিত্যাগ করে মর্ত্য জগতে আসে। এই জন্য গোস্বামী তুলসীদাস বলছেন তিনি কি বলছেন বলে এক বার ত্রেতে বাচ্চা কোলে রাখুন না তুমি এক বার মায়ের কাছে যাও পার্বতী কে নিয়ে তিনি কি করতে আসে কথা শুনতে আসে। এই জন্য কথাতে বলে কৈলাস এও কথা নেই কিন্তু এখানে একটা শিক্ষা দিচ্ছে, ভালো করে শোনা দাদারা আর মায়েরা, যখন দেবতারা কথা শুনতে এলো না তারা এইটা আসে দেবী দেবী, ব্রহ্মা যখন কথা শুনতে এসছেন একা আসেন তিনি ব্রহ্মাই কেনেছেন, যেখানে শিব ঠাকুর এসছেন তিনি একা আসেনি তিনি পার্বতী কে সঙ্গে নিয়ে এসছেন বলে কেন ওই দুটো জোড়া জোড়া দুটো দুজন কেন আসছে একা একা কেন আসছেন না, এর কারণে কি ধ্যান দিয়ে শোনো, এর কারণ হলো এই পয়সা বাঁচছে না ওইটা ওইটা কোণে রেখে দেওয়া যাতে মায়েরা এখানে কেউ না আসে তাদের এখানে আসতে দিলে না, এই জন্য এখানে বলে দুজনে দুজনে কেন কথা শুনতে আসে মন দিয়ে শোনো, যদি মায়েরা কথা শুনতে আসে মন দিয়ে সবাই শুনবে তোমাদের জিজ্ঞাসা করবে, এই জন্য এখানে বলে যদি মায়েরা কথা শুনতে আসে কথা হলে কি হবে, কথা শুনলে কি হবে, এই জন্য গোস্বামী তুলসীদাস বলছে বিনু সতসঙ্গ বিবেক না হই রাম কৃপা যদি সুলভ না হই, যেপর্যন্ত হরি কথা না শুনছেন না সেপর্যন্ত হৃদয় মধ্যে জ্ঞান উদয় হয় না, আর রাম কৃপা বিনু সুলভ না হই যেপর্যন্ত ভগবান গোবিন্দের কৃপা না হয় তার আগে এই সাধু সঙ্গ পাওয়া যায় না, এই জন্য যখন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়ে আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, যখন তুমি এই সাধু সঙ্গ প্রাপ্ত করবে তাকে কি হবে সাধু সঙ্গে কি হবে তখন তুমি বুঝতে পারবে এই জীবনটা কি, গোবিন্দ আমাদের এই মানব শরীরটা কেন তিনি দিয়েছেন, এই মানব জন্মের সার্থকতা কিসে, এই জিনিসটা বুঝতে পারবে তখন। এই জন্য ভগবান রাম তিনি অযোধ্যা বাসীদের বসিয়ে তিনি কি বলছেন বলে ভগবান রাম তিনি অযোধ্যা বাসীদের বসিয়ে তিনি কি বলছেন বলে হে অযোধ্যা বাসীরা এটা মানব শরীর জন্ম নাই বলে কে কি এটা বলে সাধন ধাম, মন দিয়ে শুনো ভগবান এই মানব জন কেন দিয়েছেন ওই সংসার করতে বলে না বলে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো মিছে মায়া বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনো, যখন সাধু সঙ্গ হয় তখন কি বুঝতে পারে এটা মানব জন্ম নয় আমরা 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে করতে সাধন ধাম, অর্থ কি এই মানব শরীর ছাড়া অন্য কোন জন্ম গোবিন্দর ভজন হয় না, গোবিন্দর ভজন এই মানব শরীর ছাড়া কেউ ভজন করতে পারবে বলুন, কেউ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ আর কি করতে পারবা কেউ,
এই যে দুইটি কান দিয়েছেন আর গোবিন্দের কথা কেউ শুনতে পারবে? মানব ছাড়া এই দুইটি হাতে দিয়ে গোবিন্দের সেবা করি, মানব ছাড়া কেউ সেবা করতে পারবা কি? এই জন্য বলছে এটা মানব শরীর নাই, মুক্তি করে দ্বারা। মানে তুমি এই 84 লক্ষ যদি ভ্রমণ করতে করতে মানব শরীর নাই, তুমি মুক্তির দরজার কাছে এখানে পৌঁছেছ। যদি এই জীবনে বিয়ে গোবিন্দর ভজন না করো, আগের জন্ম ওই পশু পাখি গাছপালা ওই জন্ম দিতে হবে। ভগবান নিজে বলছেন তুমি এই মানব শরীর তোমাকে দিবে না, যখন এই সাধু সঙ্গ হবে না এই জ্ঞানটুকু হবে। আর যদি কেবল মায়েরা যদি এখানে কথা শুনতে আসে তখন কি হবে? তারা গলায় মালা ধারণ করবে, তিলক লাগাবে, ওই মালা নিয়ে ভজন করবে। আর যদি দাদারা না আসে না তারা কি বলবে? এই কোন সাধু পালায় পড়েছে তুমি? হ্যাঁ, ওই যে তিলক লাগিয়ে তিলক ফোটা আর গলায় পদ্মি ধারণ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে বলবে কি না দাদারা? কেননা মানব তার সাধু সঙ্গ করে নাই। আর যদি দাদারা কথা শুনতে আসে কি হবে? ওরা ভগবান ভজন করতে আরম্ভ করবে। মায়েরা কি বলে? বলে কোন কাজ কম নেই, যখন দেখো মালা টাঙিয়ে বসে যাও, হ্যাঁ যখন দেখো গীতা ভাগবত নিয়ে বসে যাও, কোন কাজ কম তোমার কি নেই? এই জন্য যদি দুজনে যদি কথা শুনতে আসে না, তখন দুজনের জ্ঞান হবে আর দুই পায়ে দুই চাকার মধ্যে এই গাড়িটা চলে, তখন কি হবে? চলো আজকে সাধু সঙ্গ হচ্ছে, হরি কথা হচ্ছে, চলো দুজন গোবিন্দের কথা শুনতে যাবো। তো এই জন্য দেখো ব্রহ্মা তিন জীবন আসছেন ব্রহ্মাণ কে নিয়ে, শিব তিনি শিবানি কে নিয়ে, দেবতা তারা দেবীদের কে নিয়ে কথা শুনতে আসছেন। বুঝতে পারছেন তো? এই জন্য কি বলছে এখানে, কি বলছে? মায়েরা যখন আসবেন না তোমাদের প্রভুদের নিয়ে আসবে, পতিদের নিয়ে আসবা। আর যদি বাবারা যে একা আসছেন না, একা আসবে না কি করবে? পত্নীদেরও সঙ্গে নিয়ে আসবে। এই জন্য দুজনে যদি কথা শোনো কি হবে? বা জীবনটা ভালোই চলে। গীতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য এখানে কি বলছে ইয়ে কথা কোথায় নেই? বলছে তুমি শিব লোক ছেড়ে দাও, শিব লোক তো কথা নেই, বলে ইয়ে কথা বৈকুণ্ঠে নাস্তে আমরা সব। বলে এই যে ভাগবত কথা, ভাগবত কথা শুনছেন, বৈকুণ্ঠে ও এই রস নেই, বৈকুণ্ঠে ও ওই বৈকুণ্ঠে নারায়ণের কথা হতে পারে, কিন্তু বৈকুণ্ঠে তুমি গোবিন্দের কথা সেখানে শুনতে পাবে না। এই জন্য যখন গরুকে কথা শুনতে হয় না, তিনি কথা হেতু তিনি কি করে? তিনি সেই বৈকুণ্ঠ ছেড়ে দিয়ে এই ভক্ত জগতে কথা শুনতে আসে। দেখুন আজকে আমাদের কত সৌভাগ্য, মন দিয়ে শুনো, দেবতাদের কথা শুনতে গেলে তারা দেবলোক পরিত্যাগ করে কথা শুনতে এলো, ব্রহ্মা যদি কথা শুনতে চান তিনি ব্রহ্মলোক ত্যাগ দিবেন, শিব পার্বতী যদি কথা শুনতে চান শিব লোক ত্যাগ দিল, গরুড় যদি কথা শুনতে হয় তিনি বৈকুণ্ঠকে ত্যাগ দিলেন। কিন্তু পিয়ালিদের ভক্তদেরকে তোমরা কিছু ছেড়েছ? কথার বি গঙ্গা স্বয়ং বৃন্দাবন থেকে তিনি প্রবাহিত হতে হতে তোমাদের বাড়ির কাছে এসে গেছে। আমরা কি করছে? বসে বসে ওই কথার বি গঙ্গাতে স্নান করে নিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য মনে করবেন আজকে আমাদের অনেক সৌভাগ্য, আমাদের যে জগৎ হালদার প্রভু তিনি আমাদের এই কথার যে সৌভাগ্য প্রদান করছেন, আর যে ভগবত প্রসাদ তিনি আমাদের সৌভাগ্য প্রদান করছেন, আপনি তার জন্য একটু তালি বাজান একটু ভালো করে জোর করে। এখানে আমাদের মাঝখানে সব বৈষ্ণবরা আছে, তারা সবাই কিছু কিছু গোবিন্দের তারা কথা শ্রবণ করবে। হরে কৃষ্ণ। আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতি প্রেসিডেন্ট মহারাজ শ্রী বন মহারাজ তিনি বিদেশ দেশ বিদেশ সর্বত্র মহারাজ তিনি প্রচার করেন, হ্যাঁ সর্ব জায়গায় মহারাজ তিনি সব জায়গায় প্রচার করেন।
विदेश सादा सादा लोग विदेश प्रचार करते मन महाराज इतनी प्राचीन से समस्त देखते मनोचे महाराज कभी छोटो छोटो नहीं खोटा छोटा नहीं तुम्हें खोटा बुझे अनेक महिमा महाराज है अमेरिका ब्राजील जर्मनी फ्रांस यूरोप कंट्री नहीं जे कंट्री ते महाराज प्रचार करते जाना समस्त देश विदेश सर्वत्र महाराज प्रचार प्रसार करे कृपा करे विदेश भक्त देखो आमादरी सिखा दिया जने हमारा बंगला लोग मास्क छाड़ते ना माथा तिलक नहीं गला तुलसी कंठी नहीं किन्तु देखो छेले देखो कत सुंदर सुंदर तारा আমরা কি মনে করি জানি তো বিদেশ দিয়ে টাকা পাইলে পেলে পরে কামালে বোধ হয় বেশি শান্তি সুখ পাবো যদি বিদেশ গিয়ে যদি টাকা পয়সা কামালে বেশি সুখ শান্তি হতো এই বিদেশ যে মায়েরা মেয়েগুলো বসে আছে না এরা ওদের দেশ ছেড়ে আমরা যে সুখের জন্য বহু চেষ্টা করছি আমরা কি বলি বিদেশ গিয়ে চাকরি করলে টাকা পয়সা কামালে বোধ অনেক শান্তি সুখ পাবো যদি হতো তবে এরা বিদেশ ছেড়ে এই মাথায় তিলক মালা এরা এই দেশে আসতো না এরা এই জিনিসের মহত্ব বুঝতে পেরেছে তো এই জন্য তারা বিদেশ ছেড়ে এই দেশে এসে তারা দেখছে যদি আত্মার শান্তি থাকে না গোবিন্দের ভজনে আছে এই শরীরের মধ্যে এই বিষয় ভোগের মধ্যে নেই কিন্তু আমরা কি করছি জানতো যেরকম একটা পিঞ্জরা আছে ওর মধ্যে একটা টিয়া পাখি আছে কিন্তু পিঞ্জরাটাকে বিন রাতে আমরা পেন্টিং করছি কিন্তু ওর ভিতরে যে টিয়া পাখিটা আছে ওকে খেতে দিছি না বলুন তো কি হবে টিয়া পাখিটি মরে যাবে আমরা সেরকম ভাবে মনে করছি এই শরীর থেকে খাওয়ার নেই এইটাকে বিউটি পার্লার নিয়ে গেলে এইটাকে জিমতে নিয়ে গেলে এইটাকে চাবনা প্রাস খাওয়ালে আর ছালা ডালনা পুষ্পার খাওয়ালে মধ্যে সব সাথে উৎপাদ না এ ভিতরে যে একটা টিয়া পাখি আছে এই যে আত্মাটা আছে ওর খাদ্যটা কি বলে গোবিন্দের ভজন গোবিন্দের ভজন এই যে তাকে যদি সুখ না দিতে পেরেছে শুধু এই শরীরটাকে সাজাবো খাওয়াবো শান্তি সুখ পাবে না বুঝতে পারছেন তো এই জন্য এরা সব বিদেশ ছেড়ে এসে তিলক মালা কট্টি ধারণ করে ভজন করছে এই জন্য আপনারাও কি করবেন সদ্গুরু গ্রহণ করে হরি নাম করিবেন ভগবানের ভজন করিবেন হ্যাঁ তিলক মালা ধারণ করিবেন এই জন্য মহারাজ এখানে আমাদেরকে তিনি ভালো ভালো সুন্দর সুন্দর তিনি কথা বলবে অনেক ভালো ভালো তিনি শিক্ষা দিবেন মহারাজের জন্য এবার সবাই তালি বাজাও মহারাজ তিনি কৃপা করে আমাদের এখানে শ্রী ভক্তি প্রদান শ্রী ব্রহ্মা कृष्णाय कृष्णभक्ताय सद्भक्ताय नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचेतन नामने गौरतिसे नमः हे कृष्णा करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি ওম বৃন্দাবৈ তুলসী রেবৈ প্রিয়া কেশবস্য চ কৃষ্ণভক্তে প্রদে দেবী সত্যভক্তে নমঃ পাপিহীনা অপরাধলক্ষ্মী
श्रीमद भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज एवं नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज अभय चरण कमली अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन तत्पश्चात नित्य लीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति वेदांत स्वामी महाराज एवं भक्ति विज्ञान भारती गोस्वामी महाराज मंचस्थ विराजमान कपूज्य चरण श्रीपाद श्रीधर महाराज श्रीपाद शांत महाराज एवं श्रीपाद भक्ति वेदांत दामोदर महाराज एवं उपस्थित समस्त वैष्णव वैष्णववृंद मातृवृंद गौरगत सज्जन वृंद हरिकथा पिपासु सप्तवृंद सवार चरणी हमार यथाजित दंडवत प्रणाम स्वीकार আপনারা এতক্ষণ পর্যন্ত ভাগবত কথার মহিমা শ্রবণ করলেন। এই ভাগবত কথা শ্রবণ করা কত সৌভাগ্য ফলে হয়। মানে জীবের যখন অনেক জন্মের সুকৃতি পূর্ণ উদয় হয় তখন সেই জীব এই ভগবানের কথা জানি ভগবানের কথা শ্রবণের জন্য তারা আসেন। কেননা এই সংসারের জীব মায়াবদ্ধ রয়েছে, মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মায়াবদ্ধ জীব হওয়ার জন্য জীবের কৃষ্ণ স্মরণ তাদের আসনা ভুলে গিয়েছে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। অনন্তকাল থেকে বদ্ধ জীব ভগবানকে ভুলে বসে আছে,
সেই ভগবানের সেবা বা ভগবানের ভুলটাই হচ্ছে আমাদের অপরাধ। এই যে বলছেন কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অনাদি মানে যার কোন আদি না। কখন থেকে আমরা ভগবান থেকে বিচ্যুত হয়েছি, ভগবান থেকে আমরা দূরে রয়েছি, তার কোন ঐতিহাসিক কোন সমাধান? যখন থেকেই ভগবান তখন থেকেই জীবের উৎপত্তি হয়েছে। যেমন সূর্য, আর সূর্যের রশ্মি বা কিরণ, যখনই সূর্য তখনই সূর্যের কিরণটা তো তখন থেকেই হয়েছে। ঠিক তদ্রূপ জীবের যে উৎপত্তির কথা বলা হয়েছে, সেই জীব ভগবানের তপশক্তি থেকেই উৎপন্ন হয়েছে। সেই তপশক্তি থেকে আমরা যখন এসেছি তখন থেকেই এই সংসারের মধ্যে বিচরণ করছি, ভগবানকে ভুলে বসে আছে। এই জন্য বলছেন মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, ভুলে বসে আছে। সাধু গুরু বৈষ্ণব তারা আমাদের স্মরণ করাচ্ছেন, কেননা আমরা অনেক জিনিস ভুলে গেছি। সাধু গুরু আমাদের কাছে এসে স্মরণ করাচ্ছেন, কি মনন স্মরণ করাচ্ছেন যে আমি এই সংসারের লোক নয়, আমি হচ্ছি চিৎ জগতে চিৎ ধামের জন। আমাদের তাই বলছেন আমাদের সেই চিৎ জগতে ফিরে যেতে হবে, ব্যাক টু গড, ব্যাক টু হোম। কিন্তু যাবটা কি করে, ভগবান কিন্তু ভুলেই তো বসে আছে, আর এই সংসারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। কবু স্বর্গে কবু মর্তে নর্গ বা কবু, কবু দেব কবু দৈত্য কবু দাস প্রভু, এইভাবে সংসারের মধ্যে আমরা ঘুরছি। কেবল উঁচিনি যেমন হচ্ছে ওই নাগরদোলা হয় না, নাগরদোলা বুঝেন তো, সেটা কি জিনিস, ওই গোল চক্রার মধ্যে কখনো উপরে যাচ্ছে আবার কখনো নিচে। ঠিক তদ্রূপ পাপ আর পুণ্যের ফলে জীব কখনো উচ্চ গতি প্রাপ্তি করে আর কখনো নিম্ন গতি প্রাপ্তি করে। পুণ্য আদি কর্মের দ্বারা স্বর্গ আদি উচ্চ লোকে তখন যায়, আবার সেই পুণ্য আদি যখন তার নষ্ট হয়ে যায় তখন এই সংসার মধ্যে আবার আসে। তে তো মুক্ত সকল বিশাল শিবে পুণ্যে মস্ত লোক বিশাল। এইভাবে যে পুণ্য আদি কর্মের দ্বারা স্বর্গ আদি উচ্চ লোকে যায়, কিন্তু সেখানে সুখ ভোগ আদি পথ আভাবি জগতের মধ্যে আসতে আবন প্রাণ বস্ত্র অর্জুন। ভগবান বলছেন হে অর্জুন অনেক পুণ্য আদি পর ব্রহ্মলোক বি চলে যায় সপ্তলোক, সেই সপ্তলোক আদি থেকে আবার তাকে এই সংসারের মধ্যে আসতে হয়। চতুর্দশ ভুবন এই ব্রহ্মাণ্ডের কথা বলা হয়েছে, উপরে সাতটা লোক আর নিচে রয়েছে সাতটা লোক। এই চতুর্দশ ভুবন বলা হয়েছে, কিন্তু এইখান থেকে আমরা আগে যেতে পারছি না, বারবার এই ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরছি। তাই বলছেন মহাপুরুষ যে বললেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভগবান গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা মালি হইয়া সেই করে আরোপন শ্রবণ কীর্তন জলে কর সে জন। চৈতন্য মহাপ্রভু
जीव के शिक्षा द्वार रूप गोस्वामी माधेर निकट श्री बोल ब्रह्मांड भगवान जी এই চতুর্দশ ব্রহ্মাণ্ডে মধ্যে ভ্রমণ করতে করতে কোন ভাগ্যবান জি তারা সদ্গুরু চরণ আশ্রয় করেন। সকলে সদ্গুরু চরণ আশ্রয় করেন। যখন সুকৃতি আমাদের পরিপুষ্ট হয় সেই সুকৃতির দ্বারা সাধু সঙ্গ সাধু সঙ্গের দ্বারা আমাদের তখন ভগবানের মহিমা শ্রবণের সৌভাগ্য লাভ ঘটে আর ভগবানের সেই মহিমা আদি কথা শ্রবণ করে তখন ভগবানকে পাওয়ার জন্য উৎকণ্ঠা জাগে। আবার সেই ভগবানকে পেতে হলে সদ্গুরুর প্রয়োজনীয়তা রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা গুরু চরণাশ্রয় না করি আমরা ভগবানকে প্রাপ্তি করতে পারি না। এই জন্য ভগবানকে প্রাপ্তি করতে হলে গুরুদেবের চরণাশ্রয় করতে হবে। এই জন্য আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন আদু গুরু পদাশ্রয়। আবার টিকাকার বলছেন আদু প্রথম কে সৎসঙ্গ সাধু সঙ্গ করতে হবে। কেন সাধুর মুখারবিন্দ থেকে আমরা গুরুর মহিমা শ্রবণ করব। আবার গুরু কি করেন তখন সেই সৎ শিষ্যকে তিনি কি করেন তাকে মন্ত্র প্রদান করেন। এই জন্য ব্রহ্মাণ্ড প্রমিতে কোন ভাগ্যবান জীব যারা ভাগ্যবান রয়েছেন এখানে ভাগ্যবান বলতে বলা হয়েছে যারা অনেক জন্ম সাধু সঙ্গ করেছেন সুকৃতি আদি আদি পুষ্টি হয়েছে তারাই কেবল সৎসঙ্গ করে তারাই কেবল সদগুরু চরণাশ্রয় করে। সকলের ভাগ্য হয় না, ভগবানের কথা সকলের ভাগ্য হয় না। এই যে বলছেন মহাপুরুষে বলেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। গুরু এবং ভগবানের কৃপাতে ভক্তি লতা বীজ জানি কৃষ্ণ সেবা বাসনা আমাদের হৃদয়ের মধ্যে জাগৃত হয়। গুরুর কার্য হলো তাই যে শিষ্যের হৃদয়ের মধ্যে কৃষ্ণ সেবা বাসনাকে জাগান উত্তিষ্ঠ জাগৃত প্রাপ্য বরাণ নিগুণ প্রস্থারাস নির্দেশিত দুর্গম পতস্থ কবয় বদন্তি ওঠো জাগো উত্তিষ্ঠ জাগৃত প্রাপ্য বরাণ শ্রেষ্ঠ বস্তুকে প্রাপ্তি করো। সেই শ্রেষ্ঠ বস্তুকে যদি আমরা প্রাপ্তি না করতে পারি তাহলে আমাদের আগে ভজন সাধন হয়। সেই জন্য বললেন উত্থিত জাগ্রত উঠো জাগো। এক ব্যক্তি ঘুমিয়ে রয়েছে আর ঘরের চারিদিকে আগুন লেগে গেছে, ওই ব্যক্তিকে জাগার জাগার জন্য কি করতে হবে কি করবেন আপনারা? হ্যাঁ জাগাতে হবে। যেমন কুম্ভকর্ণ দেখেছেন না, কুম্ভকর্ণ কি করছে ছয় মাস কেবল ঘুমিয়ে রয়েছে আর একদিন জাগে আবার খেয়ে নিয়ে খুব খাওয়াটা করে নেবে একদিন খাওয়াবো হয়ে যাবে আর ফের আবার কন্টিনিউ ছয় মাস ঘুমিয়ে। সেই কুম্ভকর্ণকে জাগাবার জন্য কি করতে হবে তাকে জাগাতে হবে। আপনারা হয়তো রামায়ণ দেখেছেন না, কুম্ভকর্ণকে জাগাবার জন্য তার কানের মধ্যে
કોઈ પાજણા બજાવશે, નગાડા બજાવશે, વાસી પો 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 તો કુવા કુંભો કરનો જાગે ના, કુંભો કરનો જાગે જાગશે ના, ગુસ્સા મારશે, ગુસ્સા એભાવે મારશે તો જાગશે ના. সেই কুম্ভকর্ণকে জাগবার উপায় কি করলে না? ওই সুন্দর সুন্দর সুমিষ্ট খাদ্য আদি সুগন্ধ তার নাকের মধ্যে প্রবেশ করে তখন কুম্ভকর্ণ জানে. আমার কথার তাৎপর্য হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত জীব না জাগে ততক্ষণ পর্যন্ত তাকে তো আর বোঝানো যায় না. একটা কথা গুরুদেব বলতেন যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, আর যে জেগে ঘুমায় তাকে কি জাগানো যায়? যে জেগে ঘুমিয়ে আছে মানে জেনে শুনে কপাট নিদ্রা যাকে বলে তাকে কখনো জাগানো যায় না. তাকে জাগাবেন কি করে? তাকে জাগাবেন. তাই মহাপ্রভু নিজেই বললেন জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে কত নিদ্রায় যাও মায়া পিশাচীর বলে তোমারে লইতে আমি হইনু অবতার আমি বল বন্ধু তোমার কে আছে তোমার এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি আমরা সকলে আপনাদের কথা বলছি না, আমার কথাই বলছি. কোথায় শুয়ে আছি? মায়া বলে তো শুয়ে আছি. এটা বলছেন এনেছে ঔষধি মায়া নাসিবার লাগে. এই মায়াকে দূর করবার জন্য উপায়টা কি? তাই মহাপ্রভু বললেন যে হরি নাম এটি হচ্ছে আমাদের ঔষধি ঔষধ মেডিসিন. আর কোন মেডিসিনের দ্বারা ঔষধের দ্বারা জীবকে জাগানো যাবে না. জীবকে জাগার একমাত্র উপায় ঔষধি হল এই হরিনাম মহামন্ত্র. এই হরিনাম মহামন্ত্রের দ্বারাই জীবকে জাগানো যাবে. তাই মহাপুরুষ বললেন এনেছি ঔষধি মায়া নাসি ভালো লাগে. এই হরিনাম আমাদের কে বিতরণ করলেন? চৈতন্য মহাপ্রভু বিতরণ করেছেন. মহাপ্রভু তাই নিজেই প্রচার করেছেন. মহাপ্রভু বললেন কি আর কিছু করতে হবে না কলিযুগের মধ্যে? একমাত্র নাম সংকীর্তন. এই নাম সংকীর্তনের দ্বারাই জীবের একমাত্র কল্যাণ হবে, তাতেই জীবের মুক্তি, তাতেই জীবের পরম গতি, তাতেই জীবের প্রেমা ভক্তি হবে. কেন এই শাস্ত্রের মধ্যে বলা রয়েছে যুগের মহামন্ত্র রয়েছে সেখানে কলিযুগের এই মহামন্ত্র হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে চারটা যুগের কথা আপনারা জানেন. কয়টা যুগ রয়েছে? পাঁচটা না ছয়টা? চার বলছেন, আমার তো জানা আছে ছয়টা বোঝা. আচ্ছা পাঁচটা কয়টা? চারটা. চারটা যুগ কি বলুন তো, সব মনে আছে? সত্য ত্রেতা
বিচার হয়েছে কেন সপ্তযুগের পর ত্রেতা যুগ এলেন, আর ত্রেতা যুগের পর কেন দ্বাপর যুগ এলো, এগুলো আমার শাস্ত্রের মধ্যে বিচার রয়েছে, অনেক কথা রয়েছে। কিন্তু আমাদের ভাগবতের মধ্যে যে বলা হয়েছে, আমি যে প্রসঙ্গের মধ্যে আপনার কাছে এসেছিলাম, কিন্তু পরিচর্যা আর কলো হরি সংকীর্তন, শ্রীমদ ভাগবতের মধ্যে বলা হয়েছে কৃতযুগ জানি সত্যযুগে, সত্যযুগের মনুষ্য কি করতেন, মানবগণ কি করতেন, বিষ্ণু তারা বিষ্ণুর ধ্যান করতেন। কলিযুগে ধ্যান করা তো বহুত দূরের কথা, চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গেই কি এসে যায়, নিদ্রা দিয়ে এসে যায়, নিদ্রা আসনে আমরা বসে যাই। ওই বললাম না কুম্ভকর্ণের কথা, বললাম না কুম্ভকর্ণ চেয়েছিল ইন্দ্রা আসন, ব্রহ্মা এলে বলবো ব্রহ্মাজি আমাকে কি দিন ইন্দ্রাসন, মানে স্বর্গরাজ স্বর্গ। কিন্তু জিহার মধ্যে বসে গেলেন যোগমায়া, উনি যখন বললেন বরমপুরি বর মাম, তখন ইন্দ্রাসন না মেঘে কি চাইলেন, কি চাইলেন, নিদ্রাসন। বলে ইমাম অস্তু তুমি নিদ্রাতেই বসে থাকবে। আমি এই জন্য বলছি সত্য যুগে লোকে ধ্যান করত, কিন্তু কলিযুগে ধ্যান অতীব কষ্টদায়ক, অত সহজে ধ্যান হয় না, চোখটা বন্ধ করার সঙ্গে সঙ্গে নিদ্রা ঘুম এসে যায়, আবার চিন্তন করার সঙ্গে সঙ্গে ওই মনটা কোথায় কোথায় ঘুরে বেড়ায়, উদাউট টিকিট উদাউট পাসপোর্ট আর উদাউট ভিসা, আমাদের মনটা ভেবে ঘুরতে থাকে, দেশ বিদেশের মধ্যে ঘুরতে থাকে, টিকিট দরকার নাই, এয়ার টিকিট দরকার নাই, ভিসা ওটা দরকার নেই। দেখুন মনটা কেমন ভাবে চঞ্চল, ভগবানের ভজন কি করে হবে, চিন্তন কি করে হবে, হবে বলুন আপনারা। এই জন্য বলছেন সত্যযুগের লোকে সেখানে ধ্যান করত, আর সেই ধ্যানেতে ভগবান সেখানে প্রকটিত হতেন। এই জন্য বলছেন কৃত যা ধ্যাত বিষ্ণু ত্রেতাং জগতে মখই, ত্রেতা যুগে সেখানে যজ্ঞের কথা বলা হয়েছে। আপনারা জানেন ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র এসেছিলেন, তিনি যজ্ঞ করেছেন, অশ্বমেধ যজ্ঞের কথা সেখানে বলা রয়েছে। কিন্তু কলিযুগের যজ্ঞ সম্ভব নয়, কোথায় যজ্ঞ করবেন, যজ্ঞ করতে যান তো ব্রাহ্মণ ঠিক পাওয়া যায় না, ব্রাহ্মণ ঠিক পাওয়া যায় না,
আবার ব্রাহ্মণ পাওয়া যায় তো মন্ত্র ঠিক উচ্চারণ হয় না, আবার মন্ত্র উচ্চারণ হয় তো যজ্ঞের যে সামগ্রিক রয়েছে, সামগ্রিক যে ইনগ্রিডিয়েন্ট সেগুলো আবার ঠিক মতো পাওয়া যায় না, তো যজ্ঞ কি করে করবেন? আবার যজ্ঞের যে যিনি কর্তা রয়েছেন ব্রাহ্মণ বলেন পুরোহিত বললেন যজ্ঞ করতে হলে এই লিস্ট দিলাম, আধা গুলো আনলো আর আধা আনলেন আনলেন না, যজ্ঞ পাওয়া হবে? কলিযুগে যজ্ঞ, এই জন্য কলিযুগের মধ্যে বললেন যজ্ঞ সম্ভব নয়, কোথায় যজ্ঞ পাওয়া? দাপরে পরিচর্যা, দাপর যুগের কথা বলা হয়েছে, দাপর যুগে মনুষ্য কি করতেন তারা অর্চন করতেন, ভগবানের অর্চনের কথা বলা হয়েছে, কিন্তু কলিযুগে অর্চনা ঠিক মতো হয় না, ঠিক মতো হয় না, এই জন্য বাদ দিলেন, কিন্তু কলিযুগের উপায় কি বললেন না, একমাত্র নাম সংকীর্তনের বলো কেশব সংকীর্তনম, কলিযুগে একমাত্র কেশব ভগবান শ্রীহরি নাম সংকীর্তন করলে সত্যযুগের ধ্যানের যে ফল, আর ত্রেতা যুগে যজ্ঞের যে ফল, আর দ্বাপর যুগে অর্চনের যে ফল, তার থেকে ও শতগুণ ফল কেবল এই নাম সংকীর্তনের দ্বারা প্রাপ্ত হয়, প্রাপ্তি হয়, অন্য কোনো দ্বারা করতে হবে না, কেবল নাম সংকীর্তন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে, এই নাম সংকীর্তন করবে টাকে, তাই বলছেন ভগবান নিজে বলছেন, হে অর্জুন শুনো, শত জন্মই জপমান বাসুদেব সমর্চে তন্মুখে তিষ্ঠন্তি, তন্মুখে হরি নাম তিষ্ঠন্তি ভারত, শত জন্মই এক জন্ম নয় এক শত জন্ম যিনি বাসুদেব ভগবানের শ্রী বিগ্রহে অর্চন করেছেন সেবা করছেন, তার মুখেই একমাত্র ভগবানের নাম উচ্চারিত, সকলের মুখের মধ্যে এই ভগবানের নাম উচ্চারণ হয় না, এই জন্য সত্য ঠাকুর বলছেন আবল তাবল কচাল, আবল তাবল কচাল পাড়িতে পারো তার মধ্যে কখনো কি গোবিন্দ বলিতে পারো, যখন একজন দুজন সঙ্গে বসে কি কথা হয়, কৃষ্ণ কথা তো হয় না, এই যে বলছেন আবল তাবল উল্টা সিধা কথা গুলো, সংসারের বিষয় কথা আর কিছু কথা নেই, এই যে বলছেন আবল তাবল বলিতে পারে তার মধ্যে কখনো কি গোবিন্দ বলিতে পারো, আরে গোবিন্দের নাম কেন বলছো না, কেন বলছেন না, তাই ভগবান নিজেই শ্লোকের মধ্যে বললেন শত জন্মই জপমান বাসুদেব সমর্চয় তন্মুখে হরি নাম তিষ্ঠন্তি ভারত, হে অর্জুন এক জন্ম নয় শত জন্ম যারা ভগবান শ্রী বিগ্রহে বাসুদেব বিগ্রহে অর্চন করেছেন তাঁদের জিহার মধ্যে ভগবানের নাম উচ্চারিত, সকলে ভগবানের নাম করে না আর সকলে ভগবানের কথা শ্রবণও করে না, এই কান দিয়ে ঢুকে তো আর এই কান দিয়ে বেরিয়ে না, ঢুকেই না, ঢুকবে না কি করে, এই কান তো বন্ধ রয়েছে, কিসের দ্বারা বন্ধ রয়েছে কান, না বিষয় বাসনা, এই যে সংসারের বিষয়গুলো আমাদের কানের মধ্যে সদা সর্বদা গুঞ্জন করছে, এই জন্য ভগবানের কথাটা সেখানে প্রবেশ করছেন, সেই জন্য বললেন যে সাধু সঙ্গে বসে এই কথাগুলো আমাদের শুনতে হবে, ভগবানের কাছে প্রার্থনা করতে হবে,
তবে একদিন একদিন এই ভগবানের যে সুপ্ত নাম আমাদের জিহার মধ্যে উদিত হবে। যতক্ষণ আমরা সৎসঙ্গ না করি ততক্ষণ পর্যন্ত আমরা জ্ঞান বিবেক প্রাপ্ত করতে পারি না। বিনু গুরু ভগবানিধি তরণ করি যো বৃদ্ধি শঙ্কর সম হই। তাই তুলসীদাস রামচরিত মানসের মধ্যে বললেন, বিনু গুরু যতক্ষণ আমরা সদ্গুরু চরণাশ্রয় না করি ততক্ষণ পর্যন্ত আমরা এই সংসার থেকে উদ্ধার হতে পারি না। কেউ ব্রহ্মা অথবা শিবের মতো যদি তত্ত্বজ্ঞানী হয়ে যায় কিন্তু সদ্গুরু যদি তিনি আশ্রয় না করেন, সৎসঙ্গ যদি না করেন, তিনি কখনো সংসার থেকে উদ্ধার হতে পারেন না। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে সৎসঙ্গ আর গুরু পদাশ্রয়। এই সৎসঙ্গ আর গুরু পদাশ্রয় করতে করতে ধীরে ধীরে আমাদের বিবেক জ্ঞান জ্ঞান করে। এই জন্য বললেন, বিনু গুরু ভগবানিধি তরণ কই যো বৃন্দি শঙ্কর সম। আবার সৎসঙ্গটা কখন হবে? যখন আমাদের সুকৃতি যখন পরিপুষ্ট হয় তখন সৎসঙ্গ হয়। আমাদের জীবনী পাদ এই প্রসঙ্গে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন ভক্তি সন্দর্ভের মধ্যে। কোন ব্রাহ্মণ গ্রামের একটা মন্দিরে পূজা করেছেন, গ্রাম থেকে একটু দূরে মন্দির রয়েছে, সেই মন্দিরে ব্রাহ্মণ পূজা করে তিনি ওই আরতির যে মানে কি বলো বাতিটা দিয়ে সেই মন্দিরের ভিতরে ছেড়ে দিয়েছে, রেখে দিয়েছে। তাড়াতাড়ি করে ব্রাহ্মণ দরজা বন্ধ করে এসে দিয়েছে। এখন ওই ঘিয়ের যে বাতিটা ধীরে 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 একটু কমে দম কম হয়ে গেল। এমন সময় একটা ইঁদুর ইঁদুর মনে করলো এটা হচ্ছে কোন ভোজন, ঘিয়ের গন্ধ আসছে। এখন ওই ইঁদুরটা কি করলো না, ওই ঘিয়ের বাতিটাকে দাঁত দিয়ে ধরে ফেলেছে খাওয়ার মনে করলো। ধরার সঙ্গে সঙ্গে তখন ওই অগ্নিটা জ্বলে উঠেছে, বাতিটা আবার জ্বলে উঠেছে, কিন্তু ওই ইঁদুরের তীক্ষ্ণ দাঁতের মধ্যে ওই ঘিয়ের বাতিটা লেগে রয়েছে, ফেসে গেছে আর বেরোচ্ছে। এখন এই আগুনটা একটু জ্বলছে, আর জ্বলতে তখন ইঁদুরের মুখটা জ্বলে গেল, আর ইঁদুরটা ছটপট করতে করতে দেখুন ঠাকুরের বিগ্রহের সামনে সেখানে ছটপট করতে করতে প্রাণ ছেড়ে দিল। যখন ইঁদুরটা যখন প্রাণ ছেড়ে দিল ইঁদুরের আত্মাটা বেরিয়ে গেল, আর ইঁদুরের আত্মাটা কি করলো না, এক রাজকুমারী সে হয়ে জন্মগ্রহণ করল। বলে এটা কি করে সম্ভব? তাই জীব গোস্বামী পাদ বলছেন যে যখন ওই ইঁদুরটা ঘিয়ের বাতিটাকে যখন দাঁত দিয়ে ধরেছিল আর ছটপট করছিল, এইভাবে যখন ছটপট করছিল ভগবানের বিচারটা দেখুন, ভগবান বলছেন এ আমাকে আরতি করছে। হ্যাঁ, ভগবানে গিয়ে আরতি করলে যে ফল হয় আর ওই ইঁদুরটা সেই ফল প্রাপ্ত করলেন। সেই ইঁদুরটা পরজন্মে কি হল, রাজকুমারী হয়ে জানি রাজকন্যা রূপে জন্মগ্রহণ করল। আবার যখন রাজকন্যা হয়ে যখন জন্মগ্রহণ করেছেন তখন তাই পূর্ব জন্মে এই যে সামান্য সুকৃতি বা সংস্কার, সেই সুকৃতি বা সংস্কারের ফলস্বরূপ বালিকা রাজকুমারী ছোট তিনি কি করছেন, ঠাকুরের সেখানে অর্চন করছে, কেউ শিখায় নাই। দেখুন সুকৃতি কত বড়, এই সুকৃতি তখন সেই বাল্যকাল থেকেই সেই রাজকুমারী ঠাকুরের অর্চন করছেন, মানে ঘিয়ের বাতিটা নিয়ে ঠাকুরকে দেখাচ্ছেন, কেউ জিজ্ঞাসা কেউ শিখায় না।
আর এই শুক্র দিয়ে এখন আরো যখন পরিপুষ্ট হলো তখন সেই রাজকুমারী সাধু দর্শন সৎসঙ্গ সেই সৎসঙ্গের তিনি কি করলেন না ভগবানের মহিমা শ্রবণ করলেন আর ভগবানের মহিমা শ্রবণ করে সেই রাজকুমারী ভগবত ভগবানের ভজন করে আর ভগবানের ভজন করে তিনি সাক্ষাৎ ভগবানের লোকে চলেছে আমাদের জীব গোস্বামী বাদ এই দেখালে নেই চাই এই সংসারের মধ্যে জীব এইভাবে সংসারের মধ্যে ভ্রমণ করতে করতে কখনো জ্ঞাত অথবা অজ্ঞাত রূপে তার এই স্বীকৃতি গুলো সংগ্রহ করে চলে তুলসীর মহিমা জানেন মানুষকে কিন্তু সেই তুলসীতে যদি জল প্রদান করেন তার ফল পাবে আবার জেনেও যদি তুলসীর মহিমা জল প্রদান করেন তুলসী পরিক্রমা করেন তার ফল রয়েছে এই জন্য বললেন এইগুলো আমাদের জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভের মধ্যে বললেন জীবের হৃদয়ের মধ্যে ভক্তি কিভাবে উদিত হবে এইভাবে জ্ঞাত অথবা অজ্ঞাত রূপে যদি আমাদের সুকৃতি গুলো হয়ে যায় আর সেই সুকৃতি যখন আমার পরিপুষ্ট হয় তখন আমাদের সৎসঙ্গ আবার সেই সৎসঙ্গে তখন আমাদের হৃদয়ের মধ্যে ভক্তি দেবী বিদিত এই জন্য সৎসঙ্গের মহিমা শাস্ত্রের মধ্যে দেখা রয়েছে সৎসঙ্গ বিবেক রাম কৃপা বিনু সুলভ যদি ভগবানের কৃপা যদি না হয় রামচন্দ্রজির কৃপা না হয় তারপর সৎসঙ্গ হয় না আবার এই সৎসঙ্গ আবার কথা বলেছি এই সুকৃতি গুলো যখন পরিপুষ্ট হবে তখন সৎসঙ্গ তখন ভগবানের কথাতে আমাদের রুচি হয় এই যে মহারাজ বললেন না ভাগবতের কথা শ্রবণ করবার জন্য ব্রহ্মা আদি দেবতা লোক তারা কত উৎকণ্ঠিত হচ্ছে মহারাজ সুন্দরভাবে বললেন যে ব্রহ্মা পর্যন্ত ব্রহ্ম লোক ত্যাগ করে এসছেন তিনি হরি কথা শ্রবণ করার জন্য শিব লোক ত্যাগ করে স্বয়ং শিব চলে এসেছেন সেই ভাগবত কথা শ্রবণ করার জন্য যখন সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে হরি কথা শ্রবণ করাচ্ছেন তখন সমস্ত দেবতাগণ ব্রহ্মা আদি দেবতাগণ সকলেই সেখানে উপস্থিত হয়েছে ভগবানের কথা শ্রবণ করার জন্য সকলে এই জন্য বলা হয়েছে ভগবানের কথাতে এত শক্তি রয়েছে ভগবানের কথাতে এত আনন্দ রয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত আনন্দ রয়েছে তিনি সমস্ত আনন্দকে যদি একত্রিত করা যায় আর ভগবানের কথায় যে আনন্দ রয়েছে সেই আনন্দকে কখনো একত্রিত করলেও তুলনা করলেও সমান হয় না এই যে কথার মধ্যে রয়েছে তাই বললেন শ্রীমদ ভাগবতের মধ্যে বললেন এই ভগবানের কথা কে শুনতে চায় না কে শুনতে চায় না তিনি সকলেই কথা শুনতে চায় কিন্তু শ্রীমদ ভাগবত বললেন কি নিবৃত ধরসই উপবীয়মানা ভব সদা স্তোত্র মন ও বিরামা কাবুত্তম শ্লোক গুণানুবাদাত উমান বিরাজ্যে বিনা পশুঘ্নাত বিনা পশুঘ্নাত যারা পশুকে যারা হত্যা করে তাদের কি বলা হয় কসাই বুঝা এই কসাই যারা রয়েছে পশু হত্যা করি অত্যন্ত নিষ্ঠুর তারা ভগবানের কথা শুনতে চায় কেবল একজনের কথা বললেন ভাগবতের মধ্যে বললেন একজন মাত্র ভগবানের কথা শুনতে চায় না সেইটা কে হলো নিষ্ঠুর ব্যাস
আর সকলেই ভগবানের কথা শুনতে চায়। কেন পশু হত্যা করতে করতে হৃদয়টা এত কঠোর হয়ে গিয়েছে, তার ভগবানের কথাতে রুচি হয় না। তাই বললেন ভাগবত নিবৃত্ত তর্ষই, এমনকি অদ্বৈতবাদীগণ এই সংসারকে অনিত্য মনে করে তারা সংসার ত্যাগ দিয়ে তারা ব্রহ্মণী নিতে চলেছেন। কিন্তু সেই অদ্বৈতবাদীগণ যদি ভগবানের কথা শ্রবণ করেন তারাও ব্রহ্ম ধ্যান ত্যাগ দিয়ে ভগবানের কথা দিয়ে তারা আনন্দ আস্বাদন করে। এই জন্য বললেন নিবৃত্ত তর্ষে উপকীয়মানা ভগব সদাস্তত্র মনোবিরাম। এই সংসারের মধ্যে যারা দুঃখ কষ্ট ভোগ করছেন আধ্যাত্মিক আদিদৈবিক আর আদি ভৌতিক এই ত্রিতাপ যারা দ্বারা যারা কি বলছেন না যারা জ্বলছে, তারাও যদি ভগবানের কথা শ্রবণ করে তারা এই ত্রিতাপ যারা থেকে মুক্ত হয়ে যায়। আর তাদের এই জ্বালা ত্রিতাপ যারা তাদের কোন স্পর্শ করতে পারে না, তারা ভুলে যায় এই সংসারের যে দুঃখ কষ্ট তারা ভুলে যায়, সংসারের যে দুঃখ কষ্ট তাদের কখনো স্পর্শ করতে পারে না, ভগবানের কথাতে এত শক্তি রয়েছে। এই জন্য বললেন নিবৃত্ত তর্ষমানা ভগবত্র মনোবিরাম। আর এই ভগবানের কথা শ্রবণ করলে চিত্ত মন এমন ভাবে অভিরবিত হয়ে যায় অন্য কথা শুনবার জন্য তার আর ইচ্ছা যাবে না। ভগবানের কথা এত মধুরতা রয়েছে, এই জন্য বললেন না যে ভগবানের কথাতে কি রয়েছে অমৃত রয়েছে। সংস্কৃতি রাধিকা নিজেই বললেন শ্রবণ করলেন তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিলীড়িতম কলম সাবকম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভূরিন্দন্তি তে ভূরিদাজন তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিলীড়িতম কলম সাবকম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভূমিগৃহন্তি তে ভূরিদাজন 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 ভূরিদাজন। সন মহাপ্রভু এই কথা শ্রবণ করে তিনি বারবার কীর্তন লাস্টের যে লাইনটা বললেন না ভুরিদাজনা 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 মানে সর্বশ্রেষ্ঠ দাতাকে এই সংসার মধ্যে, ভুরি মানে শ্রেষ্ঠ, দাতা মানে যিনি দান, এই সংসারের সর্বশ্রেষ্ঠ দাতাকে যিনি ভগবানের কথা যিনি কীর্তন করেন, বিশেষ করে এই রাধারানীর যে কথাগুলো যিনি জগতে প্রচার করেন, রাধারানীর কীর্তন যিনি করেন তিনি শ্রেষ্ঠ দাতা কথা বলেছেন। এই সংসার মধ্যে তো অনেক দাতা রয়েছেন, দান করেন, ডোনার রয়েছে, মন্দিরে যাবে ৫০ টাকা দিলেন আর একটা পাথরে নাম লেখা হলো, কি নাম লেখা হলো, আবার পুরা আপনার পরিবারের নাম লেখা হয়ে দান করেছেন কত ৫০ টাকা আর পাথরটা নাম লেখা হয়ে গেছে। অনেক মন্দির রয়েছে দেখবেন বলে আমি একটু দান করতে যাই, কি দান করতে যাই, একটা পাথর দান করতে যাই আর পাথরের মধ্যে আমার পুরা পরিবারের নাম লিখতে যাই, দেখবেন সব মন্দিরে এইগুলো দান যথার্থ দান, যার অন্ন নাই তাকে অন্ন দান করেন তাকেও দাতা বলা হয়, কিন্তু সেটা পূর্ণ দান না। বস্ত্র দানের কথা হস্তের মধ্যে বলা রয়েছে, যার কাপড় নাই সে কাপড় দিলেন কিন্তু কাপড়টা কতদিন পরবে,
দুই মাস তিন মাস ছয় মাস পরে কাপড়টা কি হবে? ছিঁড়ে যাবে না? আবার একটা কাপড় দরকার হবে। ভোজন করাচ্ছেন, তারাও দান করেন, সেই দানের কথা রয়েছে। তিন ঘন্টা পরে আবার ভোজ, আবার খিদে লাগবে কি লাগবে না? এমন কোন দান করা যায় যে দান করলে আর আমাদের ক্ষুধা তৃষ্ণা ভয় আর থাকে না? সেই দানের কথা শ্রীমদ ভাগবতের মধ্যে বললেন, সেই কথা, সেই দানটা কি হলো? তপ কথা, ভগবানের কথা যিনি কীর্তন করেন, এই ভগবানের কথা যিনি জগতে প্রচার করেন, তার দানটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে। কারণ জীব যদি ভগবানের কথা শ্রবণ করে তাকে এই সংসারের মধ্যে পুনঃ আসতে হয় না। আর অন্য কোন দানের কথা, ভগবানের কথা ছাড়া আর যতগুলো দানের কথা বলা হয়েছে, সেই দানের দ্বারা পুনঃ এই সংসারের মধ্যে আসতে হয়। কিন্তু যিনি ভগবানের দান করেছেন, ভগবানের কথা শ্রবণ করেছেন, সে দান যিনি প্রাপ্ত করেছেন, তাকে কোন এই সংসারের মধ্যে আসতে হয়। সেই যে ভগবানের কথা দান করেছেন, তাই আমাদের ভাগবতের মধ্যে এই কথাগুলো বলছেন, ভুরি দাস, ভুরি মানে শ্রেষ্ঠ দাতা। সে শ্রেষ্ঠ দাতা কে? যিনি ভগবানের গুণ কীর্তন করেন, যিনি ভগবানের গুণ কীর্তন করেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দাতা। এই কথাগুলো আমাদের ভাগবতের মধ্যে বলা হয়েছে। এই জন্য সাধু গুরু বৈষ্ণব তারা পৃথিবীর সর্বত্র যাচ্ছেন আর ভগবান এই কথা দান তারা করছেন। তাই মহাপ্রভু নিজে বললেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভু নিজে বললেন, পৃথিবীতে যত নগর রয়েছে, গ্রাম গ্রাম কি গ্রাম রয়েছে, ঘর রয়েছে, যত কিছু রয়েছে, সর্বত্র আমার মহিমা, আমার কথা, ভগবানের কথা সেখানে প্রচারিত। এই যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই জন্য ভগবানের কথা আমাদের কীর্তন করতে হবে, প্রচার করতে হবে। আবার কে প্রচার করবেন ডাকে, সেটা আবার বিধি দিয়েছেন, আচার করেন কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে আচার। আচারবান প্রচার, যিনি স্বয়ং আচরণ করকে আচরণ করে যিনি প্রচার করেন, সেটি হচ্ছে যথার্থ প্রচার। আর যিনি আচরণ করেন না, প্রচার করেন, সেই প্রচারটা ঠিক প্রচার না। এই জন্য আমাদের মধ্যে বলা হয়েছে, আচারহীন প্রচার কর্মাঙ্গের অন্তর্গত। ভক্তি প্রভুপাদ তার উপদেশামৃতের মধ্যে বলেছেন, যিনি আচরণ করেন না প্রচার করছেন, বাস্তব তার প্রচার প্রচার না। এই জন্য আচার করে আমাদের প্রচার করতে হবে, আচরণ নিজে আপনি আচরি জীবের শিখান, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়, নিজেকে আচরণ করতে হবে। আমি নিজে হরিনাম করি না আর অপরকে কথা শুনাই হরিনাম করুন হরিনাম করুন, কিন্তু সেইটা কি প্রচার হয়? এই জন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে তিনি নামাচার্যের উপাধি দিয়েছিলেন। সেই হরিদাস ঠাকুর নিত্য প্রত্যহ 300,000 হরিনাম করতেন, 100,000 হরিনাম উচ্চস্বরে করতেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আর 100,000 হরিনাম তিনি উপাংশ জপ করতেন, ধীরে ধীরে অষ্টস্কন্ধ মাত্রাম জপনম
ধীরে ধীরে তিনি নাম জপ করতেন। এক লক্ষ হরি নাম, হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম হরে রাম 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 হরি হরি। আর এক লক্ষ হরি নাম তিনি তিনি মনে মনে করতেন। এই জন্য চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে উপাধি দিয়েছেন নামাচার্য নামের আচার্য বন্ধুর, অন্য কাউকে জানি না। নামাচার্য হরিদাস ঠাকুর মুসলমান কুলে জন্মগ্রহণ করেও তিনি জগৎপূজ্য হয়েছেন, নামের একটা মহিমা দেখেন। এই জন্য বলছেন আচার আচরণ করে আমাদের প্রচার করতে হবে। যিনি আচরণ করেন না তার প্রচার সেটা সার্থক পায় না। সময় হয়েছে এখন অন্যান্য বক্তা বলবেন। একজন ভাগবত বক্তা ছিলেন, গুরুদেব একটা কথা শুনিয়েছেন। আমি গুরুদেবের কথা ছাড়া অন্য কথা কথা বলি, এদিক ওদের কথা বলতে চাই না। যা গুরুদেবের কাছে শ্রবণ করেছি সেইগুলো দেশ বিদেশে বলবার চেষ্টা করছি। গুরুদেবের কথা গুরুদেব বলতেন, একজন ভাগবত বক্তা ছিলেন, সাত দিন ভাগবত পাঠ করছেন। ওই যখন ওই অম্বরীশ দুর্বাসার কথা এসেছেন, এই অম্বরীশ মহারাজের কথা একাদশীর মাহাত্ম্য রয়েছেন ওখানে, ওই প্রসঙ্গে তিনি একাদশীর মাহাত্ম্য বর্ণন করছেন যে একাদশী কি করলে করতে হবে। আপনারা সকলে একাদশী করেন না? কতজন একাদশী করেন? হাত উঠান। একাদশী করেন আপনারা? একাদশী করবেন, অন্য কোন দোষী করেন না করেন, কিন্তু একাদশী অবশ্যই করবেন। একাদশী করতেই হবে, শাস্ত্রের মধ্যে রয়েছে। একাদশী না করলে অনন্তকাল তুমি সংসার মধ্যে ভুগতে হবে। একাদশীর দিনে পাঁচ প্রকারের স্বচ্ছ খাবার নিষেধ রয়েছে। চাল খাবেন না, অন্ন খাবেন না, আর আটা দোষী গম খাবেন না, আটা দোষী হয়ে যাবে তাহলে। আর ওই বাজরা রয়েছে, অনেকে বাজরা খায়, ছোলা খায়, আর কি কি খাস, এমনকি অনেকে সাগুদানাও খায়। কিন্তু আমাদের গরু মঠে আমাদের সাগুদানাও নিষেধ। একাদশীর কথা আমি যে কথা প্রসঙ্গ, এখন এই পণ্ডিতজি কি বললেন, ওই দিন একাদশীর খুব মহিমা বর্ণন করলেন যে একাদশী কি করে থাকতে হবে। নির্জলা একাদশী শ্রীমদ ভাগবতের হরিভক্তি বিলাসের মধ্যে নির্জলা একাদশীর কথা বলা হয়েছে। নির্জলা মানে জল খাবেন না, জল খাবেন না মানে কি অনেকে মনে করে আমাদের জল তো খেতে মানা করেছে। নির্জলা জল খেতে হবে না, তাহলে কি খেতে হবে? চাল খাই, দুধ খাই, অনেকে করে তাই। অনেকে কি করে বলে আমি থোড়ি জল খেয়ে জল থোড়ি খাচ্ছি, নির্জলা বলে। জল খাবো না, কি করবো? দুধ দুধ পেন, দুধ পান। কিন্তু এগুলো না, শাস্ত্রের মধ্যে বলা হয়েছে নির্জলা জল পর্যন্ত গ্রহণ করবেন না। এখন ওই পণ্ডিতজি তিনি এই কথা বললেন, একাদশী নির্জলা করতে হবে, সকলে একাদশী নির্জলা করবেন। আজকে একাদশী কি বললেন? আজকে একাদশী আপনারা সকলে নির্জলা একাদশী করবেন। রান্না বান্না করবেন না, কিছু কিছু খাওয়া দাওয়া কিছু চলবে না, বাস কেবল হরিনাম করুন আর ভগবানের কথা শ্রবণ করুন। এখন পণ্ডিতজি এই কথা বললেন, এখন পণ্ডিতজি যখন গৃহে যখন ফিরে এলেন, কথা যখন শেষ হয়ে গেল, কথা সমাপ্তের পর পণ্ডিতজি ঘরে এসেছেন। ঘরে এসে দেখে তার পত্নী কিছু রান্নাই করেনি। এখন পণ্ডিতজি বললেন, আরে আজকে কিছু রান্না করো নাই কেন?
বলে আজকে আপনি যে কথার মধ্যে বললেন আজকে একাদশী, আপনি নিজে বললেন যে একাদশীর দিন কিছু খাওয়া চলবে না, জল পড়বে পান করবে, এই জন্য আমি রান্না করি নাই কিছু করি নাই। তখন পণ্ডিতজি কি বললেন জানেন, আর এই কথাগুলো শ্রবণ করেছি তো ওদের জন্য, তোমার জন্য থরি ছিল, তুমি জ্ঞানে কেন ওই কথা তুমি তুমি ওই কথাতে গেল কেন? এইরূপ ভাবে অনেক সংসার মধ্যে রয়েছে, অনেক লোক রয়েছে তারা সন আচরণ করে না, একাদশী পালন করেন না, আবার একাদশীর অনেক মহিমা বলতে থাকে, হরিনাম করেন না, আবার হরিনামের মহিমা বলেন। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে যিনি আচরণ না করে যিনি কথাগুলো বলেন তার সেই কথার মধ্যে কোন শক্তি থাকে না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ প্রচার করার আগে তিনি 100 করোড় শত কোটি নাম যজ্ঞ করেছিলেন, তবে তিনি প্রচার করেছিলেন নাম, এই জন্য আচরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আচরণ না করি সেই প্রচার আমাদের যথার্থ প্রচার হয় না। এই জন্য প্রচার করতে হলে নিজেকে আচরণ করতে হবে, নিজেকে হরিনাম করতে হবে। আমি নিজের জন্য কথাগুলো বলছি, আমার মধ্যে বলতেন শাস্ত্রের মধ্যে যত উপদেশ রয়েছে আর যত নিষেধাজ্ঞা রয়েছে সেটা আমার জন্য, আমি যখন নিজে বলি তখন আমি দুঃখিত, হায় হায় আমি তো করতে পারলাম না, অপরে কি করছে না করছে সেটা আমার বিষয়বস্তু নয়, আমার বিষয়বস্তু হলো আমি কতটুকু নিজেই হরিনাম করলাম, কতটুকু ভজন করলাম সেটা আমাকে জানতে হবে। এই জন্য আমাদের হরিনাম আর গুরু বৈষ্ণবের সেবা আর ভজন করতে হবে। এই কথাগুলো কেবল আমরা গুরু বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করেছি তাই আপনাদের কাছে মত প্রস্তুত করছি। ওই গুরুদেবের কথাগুলো স্মরণ করছি কেন না, ওই কথার মধ্যে সত্যি রয়েছে। গুরুদেব একটা কথা বলতেন, এই সংসারগুলো তো অনেক কীর্তন লিখে ফেলে, সেই কীর্তনের মধ্যে কোনো সত্যি নাই, কিন্তু যারা ভজনশীল রয়েছেন, যারা ভজন করেছেন সেই মহাপুরুষ যারা রয়েছেন, এই মহাপুরুষ বলতে কি যারা স্বয়ং ভগবানের ভজন করেছেন, তাদের যে কীর্তন রয়েছে পদাবলী রয়েছে মহাজন পদাবলী, সেই মহাজন পদাবলীকে আমাদের কীর্তন করতে হবে, তাহলে সেখানে শক্তি থাকে। অনেকে নিজে নিজে ওই কি বলে শ্লোক রচনা করে ফেলে বা কীর্তন লিখে ফেলে, আমি কারোর নিন্দা করছি না, কিন্তু যদি তিনি ভজন না করেন তার ওই শ্লোকের মধ্যে তার ওই কীর্তনের মধ্যে শক্তি নেই। যেমন নরোত্তম দাস ঠাকুর, তিনি কত সুন্দর সুন্দর পদাবলী লিখেছেন, তার মধ্যে শক্তি রয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর সপ্তম গোস্বামী, ভক্তিবিনোদ ঠাকুর তিনি যে কীর্তন গুলো লিখেছেন তার মধ্যে শক্তি রয়েছে। বিদ্যাপতি চণ্ডীদাস, তারা যে কীর্তন লিখেছেন তার মধ্যে শক্তি রয়েছে। কিন্তু যারা ভজন করেন নাই আচরণ করেন নাই, তারা যদি ওই তারা যদি কীর্তন গুলো লিখে ফেলে আর জগতে প্রচার করে তার মধ্যে কোনো শক্তি নাই। এই জন্য বলছেন শক্তি রয়েছে তার মধ্যে, যিনি নিজেই ভজন করেছেন তার মধ্যে শক্তি গুলো রয়েছে, তার কথার মধ্যে শক্তি রয়েছে। এই জন্য শ্রীমদ ভাগবতের মধ্যে বলেন শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদো ভবন্তি হিতকর্ণ রসায়ন কথা তজ্জোৎসনাত আসুহ বর্ক বর্তমানি শ্রদ্ধা রতি ভক্তি রণু কমিষ্যতি। সন্ত মহাত্মা গণের সঙ্গে তাদের সঙ্গের মধ্যে এই কথাগুলো আমাদের শ্রবণ করতে হবে। তাই স্বয়ং ভগবান কপিল দেব নিজ মা দেবীকে বললেন মা শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদো
भवन्ति हितकारण रसायन कथा तज्जो सुनाकासु अपपार्ग पार्थ्वने सद्धारति भक्ति रनुक्रमेशति। এখানে শতান শব্দে বলা হয়েছে সন্ত মহাত্মা। সেই সন্ত মহাত্মা কে? এই আচরণশীল সন্ত মহাত্মা। কেবল গোপ দাড়ি রাখলে অথবা জটাজুট রাখলে তাকে সন্ত মহাত্মা বলা হয়। অনেকে মনে করে যিনি যত মোটা সাধু হবেন লোকে বলে হ্যাঁ এই সাধু, আর যে যত পাতলা সাধু হবে না এসব ওই কি বলে কিন্তু তা নয়, সাধু কাকে বলে? সাধু কাকে বলে জানতে হবে, আর অসাধু কাকে বলে জানতে হবে। সাধনা কি? যিনি স্বয়ং সাধনা করে, ভজন করে, সাধনা করে, যিনি বস্তুকে তিনি অনুভব করেছেন, ভগবানকে অনুভব করেছেন, তাকেই সাধু বলে। যিনি সাধন করেন নাই, কেবল এইখানের কথা ওই কথার কথাগুলো বলে দিয়ে বা শেষ করে দিল। মহারাজ কথাগুলো বলেন শুনতে খুব ভালো লাগে। কি বলে কথা? কি বলে? আমার কথা তোমার কথা, আর কি বলে যদি বাজে তো হরি কথা ভাগ কথা, হ্যাঁ আপ কথা ভাগ কথা, যদি থাকে যদি বাজ যায় তো হরি কথা। বস এগুলো কথা নয়, এই জন্য শতাং কথা বলা হয়েছে। যিনি সন্ত মহাত্মা, যিনি ভজন করেছেন, এই ভজনের যা অনুভব রয়েছে। এই মহারাজ বললেন ভজনে একটা স্তর রয়েছে, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব আর প্রেম, এইগুলো ভজনের একটা স্তর রয়েছে। যিনি যত যতদূর স্তরে পৌঁছেছেন তার অনুভব কতটাই হচ্ছে তিনি সেইভাবে বলছেন। আবার যিনি একবারে ভজনেই করেন না তিনি আর কি বললেন? বাস এই এদিকের কথা ওদিকের কথা বলে বললেন না, আপ কথা বাপ কথা, বাপ কথা আর যদি বাজে তো হরি কথা। এগুলো হরি কথা নয়, শতাং প্রসঙ্গা। যিনি উচ্চকোটি সন্ত মহাত্মা রয়েছেন, আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বাদ বলেছেন এই সন্ত মহাত্মার কথা বলতে গিয়ে তিনি সেখানে বলছেন তিন প্রকার সন্ত মহাত্মার কথা বলা হয়েছে। প্রথমে বললেন কি ভগবত পার্শ্ব দেহ প্রাপ্ত সাধু, কি বললেন? ভগবত পার্শ্ব দেহ, কি সাক্ষাৎ ভগবানের পরিকর সেই সকল সন্ত মহাত্মা কথা বলা হয়েছে। ভগবত পার্শ্ব দেহ প্রাপ্ত সাধু কথা বলা হয়েছে, ভগবানের জায়গায় নিজের যেমন সেই সকল সাধু কথা বলা হয়েছে। সেই সাধু কে হলেন? ভগবত পার্শ্ব দেহ প্রাপ্ত নারদ ঋষি। নির্ধূত প্রসাদ, সেই সাধু কথা বলা হল দ্বিতীয় নম্বর। নির্ধূত প্রসাদ, যার হৃদয়ের মধ্যে কোন প্রকার সংসারে কোন বাসনা নেই, সব নির্ধূত, সব ধুই মুছে চলে গেছে, সেই কে সন্ত মহাত্মার কথা বললেন, উদাহরণ দিলেন সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী বাদ এখানে উদাহরণ দিলেন, মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যিনি ওই জঙ্গলের দিকে তিনি ঘুরছেন, যেন প্রবেন্দ্র মন পেত ওই তো পুত্রম দৈতায়ন গির কাতর আজ আহ পুত্রে যে তার তরবি নেদু তং সর্বভূত হৃদয় মুনি মানত স্মৃ। সেই সন্ত নারদ সুখদেব গোস্বামীর কথা বললেন। আর তৃতীয় কথা বললেন কি, যিনি মূর্ছিত প্রসায়
मूर्छित कथा है माने भजन सारंगते सिद्ध महामुक्तम महाभागवत कथा से बड़ा है किंतु हृदय मध्य कोनो सात्विक वासना सिखने रही है सही कथा बोलते के उदाहरण दिलें नारद ऋषि जखन ओ दासी पुत्र है जन्म ग्रहण करे छिलें श्रीमद् भागवतेर मध्य स्वयं नारद ऋषि निजे जीवन चरित कथा व्यासदेवेर काछे बोले छिलें সেই নারদ নারদ ঋষি বললেন আমি যখন সিদ্ধি প্রাপ্তি করলাম ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র সিদ্ধি করে যখন আমি সিদ্ধি প্রাপ্তি করলাম ভগবানের দর্শন করার জন্য উৎকণ্ঠিত হলাম একদিন ভগবান আমাকে দর্শন দিলেন কিভাবে দর্শন দিলেন যেমন আকাশে বিদ্যুৎ চমকায় বিজলি ঠিক তদ্রুপ সামান্য রূপে ভগবান আমাকে দর্শন দিলেন এক্ষণ কাল দর্শন দিলেন আর ভগবানকে দর্শন করে চতুর্ভুজ নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী গোবিন্দ নারায়ণকে দর্শন করে আমি মূর্ছিত ভগবানকে দর্শন করে মূর্ছিত আবার যখন আমার মূর্ছা যখন ভাঙলো সেই ভগবানের সেই রূপ দর্শন করার জন্য চিত্ত উৎকণ্ঠিত হলো তখন ভগবানকে আমি কি প্রার্থনা করলাম হে ভগবান আপনার সেই স্বরূপ দর্শন তখন আকাশবাণী হলো নারদ তুমি আর আমার দর্শন পাবেন যখন তুমি এই পাঁচ ভৌতিক শরীর ত্যাগ দিয়ে যখন তুমি তোমার চিত্ত স্বরূপ প্রাপ্ত করে আমার ধামে চিত্ত ধামে আসবে বৈকুণ্ঠে আসবে তখন তুমি আমার দর্শন করবে তখন নারদ ঋষি সেই সময় থেকে তিনি চিন্তা করলেন যে আমি আর তখন বস্তু সত্যি কো বাস নারদ ঋষি তিনি বললেন আমাকে লোকালয়ে থাকবো না সাত্বিক বাস জঙ্গল বনের মধ্যে এইটুকু তোমার যে বাসন তাকে সাত্বিক বাস বনস্থ সত্যি কো বাস এইটুকু কথা বলা এই জন্য নারদ ঋষি এই জন্য এই কথাগুলো উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে যে তিনি মূর্ছিত প্রসাদ সেই তিনি উত্তম ভাগবত তিনি সামান্য না এই সকল সন্ত মহাত্মায় মুখারবিন্দ থেকে যদি আমরা ওই কথা শ্রবণ করতে পারি তাহলে আমাদের জীবন এই জন্য সাধু সঙ্গে কথা বলা হয়েছে যে কোন কোন সাধু কি তার লক্ষণ সামান্য লক্ষণ আর বিশেষ লক্ষণের কথা শাস্ত্রের মধ্যে বলা হয়েছে বংশা গুরু কৃপা সিন্ধু পাবনে চক্ষু তস্মৈ শ্রীগুরবে নমঃ বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে সর্বপ্রথম মধ্য গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ট অং বিষ্ণুপাদ অষ্টৌতর শতশ্রী শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রীল নারায়ণ গোস্বামী গুরু মহারাজের অভয় চরণ কমলে অনন্ত বিদন্ত তদন্তর অভিনন্দ গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ট অং বিষ্ণুবাদ অষ্টৌতর শতশ্রী শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত শ্রীল বামন গোস্বামী মহারাজে অভয় চরণ কমলে আনন্দ বৃদন্দ লক্ষণ তদন্ত মঞ্চে আসে ভক্তি বেদান্ত বোন মহারাজ ভক্তি বেদান্ত শ্রীধর মহারাজ ভক্তি বেদান্ত শান্ত মহারাজ এবং অন্যান্য চিরঞ্জীব আদিগণের চরণে দণ্ডবত
প্রণাম এবং সমাগত গৌর ভক্ত মণ্ডলীর চরণে ধন্যবাদ। আজ আমাদের বড় সৌভাগ্যের দিন, বহু বহু জন্মে অর্জিত সুকৃতি থাকিলে তবে কিনা সাধু সঙ্গে কৃষ্ণ নাম ভগবত কথা শ্রবণ কীর্তন করবার সৌভাগ্য লাভ হয়। বলা সচিনন্দন গৌর হরি কি, গৌর নিত্যানন্দ প্রভু কি, ইতাই গৌর প্রেমানন্দে হরি হরি। খুব ভালো, আপনারা খুব পুণ্যবান। কত দেশ দেশান্তর থেকে সাধু মহাত্মাগণ কৃপা করে এই স্থানে এসেছেন, এই ভূমি এই স্থান এক দিব্য ভূমিতে পরিণত হয়েছে। কত সাধু গুরু বৈষ্ণবের চরণ এই স্থানে আছে। এই স্থানের মহিমা বলে শেষ করা যাবে। ছিল গুরুপাদ পদ্ম 2008 সালে সর্বপ্রথম এখানে এসে এই রকম সভা করেছিলেন, আর সেই সভা ধারা জলের স্রোত প্রেমের বন্যা আজ প্রবাহিত হচ্ছে এখান দিয়ে। আর আপনাদের মতো এইরকম সব ভক্তির সমাগম দিন দিন এক এক ভাবে বেড়ে যাচ্ছে, একটার পর একটা যোগ হচ্ছে, যোগ সূত্র তৈরি হচ্ছে। আর এই বীজ বপন করেছিলেন আমাদের গুরুপাদ পদ্ম নেত্রলীলা প্রবিষ্ট ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ। আপনারা সাক্ষাৎ দর্শন করেছেন পিয়ালিবাসী অনেক ভক্তগণ, এই যে দাঁড়িয়ে আছে ধারের ফটো নারায়ণ গোস্বামী মহারাজ। ভারত বিশ্বে এমন কোন দেশ নাই যে দেশে প্রচার করেননি। মহাপ্রভু বললেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র হইবে প্রচার মোর নাম। তার বাস্তব উদাহরণ আমার গুরুপাদ পদ্ম। তারপরের ধারায় আমাদের এই মহারাজগণ দেখুন কিভাবে দেশ দেশান্তরে প্রচার করে, দেখুন সব কত বিদেশি ভক্ত সব ওনার সঙ্গে আবার চলে এসেছে। তো আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। ভগবান এলেন গোলোক বিহারী হরি সচিদানন্দ গৌর হরি, এই বাংলাতে এলেন, বাংলায় কথা বলবেন। আর আমরা বাঙালি হয়ে সেই ভগবানকে গৌর হরিকে চিনলাম না জানলাম না, এই আমাদের বড় দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য। এইটা প্রত্যক্ষ করতে গেলে নবদ্বীপ মায়াপুর বৃন্দাবনে যাবেন। সামনে 12 তারিখ থেকে আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমা হবে, আপনারা সবাই আসুন, দেখবেন কত তো আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো নবদ্বীপ কেশবজী গৌড়িয়া মঠে সবাই যাবেন। বাংলায় 28 তারিখ থেকে শুরু হবে, তার দুদিন আগে চলে যাবেন আপনারা। হ্যাঁ, এখন দোল পূর্ণিমা পর্যন্ত পূর্ণিমা, বাংলায় চৈত্র মাসের 3 তারিখে দোল পূর্ণিমা হবে, ওই পর্যন্ত চলবে অনুষ্ঠান, আপনারা সবাই আসবেন। তো ভগবান কে নারদ ঋষি একবার প্রশ্ন করলেন যে প্রভু আমি তো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয়ী, এরকম কোন জায়গা নাই ত্রিভুবনের যেখানে আমি পদার্পণ করি নাই, কিন্তু মজার ব্যাপার সর্বত্রই আপনার ভক্তের সমাগম। তো আপনার ভক্তরা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস চেয়েছে, মানে ঠিকানা যে আপনি থাকেন কোথায়, পার্মানেন্ট অ্যাড্রেস মানে যখন যাবেন তখন দেখা হবে, কেউ যদি রাত দুটোর সময় যায় তো তখনই পাবে। এই নয় কি গেলাম আর বলবে যে দেখো আর 10 মিনিট আগে এলে দেখা হয়ে যেত চলে গেল, আবার আর এক জায়গায় গেলেন বললো আধা ঘন্টা আগে এলে দেখা হবে, এরকম নয়। দিনে রাতে যখনই যাবেন তখনই দেখা হবে, এটাকে বলা হয় পারমানেন্ট।
কারো লাগলে হাত তুলে জানান তো বলবো। ভগবানের পারমানের অ্যাড্রেস কারো লাগবে? আপনাদের লাগবে না? হ্যাঁ ঠিক আছে, শুনুন, সওয়াল লাগবে। মরণ সম্মতির লক্ষণ। তো নারদ ঋষি জিজ্ঞাসা করলেন, প্রভু আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা বলুন, আপনি কোথায় থাকেন? গৌড়িয়া মঠে থাকেন? বললেন না। নবদ্বীপে? বললেন না। বৃন্দাবনে? বললেন না। বললে বৈকুণ্ঠে? বললেন না। বলছে যোগীর হৃদয়ে? না না না, হয়ে যাচ্ছে। যা জিজ্ঞাসা করলেন সব না না করলেন। বৈকুণ্ঠে থাকেন না, যোগীর হৃদয়ে থাকেন না। বলতে তা আপনিই বলুন কোথায় থাকেন আপনি, আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা দিন, আপনার ভক্ত আছে। তো ভগবান বললেন নারদকে, কি বললেন? নারদ শোনো, আমি কোথায় থাকি? কি বললেন? নাহাং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নোচ, মদ ভক্ত যত্রং গায়ন্তি তত্রং তিষ্ঠামি। নারদ কি বললেন? নাহাং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নোচ। বললেন আমি বৈকুণ্ঠে বাস করি না, যোগীর হৃদয়েও বাস করি না। কোথায় থাকেন? মদ ভক্ত যত্রং গায়ন্তি তত্রং তিষ্ঠামি। যেখানটায় আমার শুদ্ধ ভক্ত আমার গুণ কীর্তন করে সেখানটায় আমার অধিষ্ঠান। এই জন্যে দেখবেন হরি নামে হরি নামে হরি নামে হরি নামে, মানে আমার দিকে তাকান, হরি নামে হরি নামে। মোবাইল নাম্বার লাগবে ভগবানে? মোবাইল নাম্বার কি ধরো? নাম 32 অক্ষর। দেখেন ওই ওয়েবসাইট পর্যন্ত দেওয়া আছে। হরে কৃষ্ণ। ভগবানের মোবাইল নাম্বারটা নোট করে দিন, যদি তখন ফোন করতে হয় না বলে 108। কি হলো? 108। দেখেন লিখ হচ্ছে 108। এই মালার মধ্যে 108টা গুটি আছে না, এইটা হলো ভগবানের মোবাইল নাম্বার। যদি তাকে কখনো ফোন করতে হয় কি করতে হবে? এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম, জোর করে বলো তো দেখি, বলে হরে কৃষ্ণ হরে, বলে না জোর বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর হয়েছে, নাম্বার পেলেন তো? এই নাম্বার যে যেরকম ভাবে ব্যবহার করবে ভগবানের কৃপা তার প্রতি ঠিক তদ্রূপ হবে, ও কথাও ভগবান গীতাতে বলেই দিয়েছে। কি বলবো শুনুন, ভগবান গীতাতে বলেই দিয়েছে এই নাম্বারটাকে যে যেভাবে ব্যবহার করবে ভগবান তার প্রতি ঠিক তদ্রূপ কৃপা করবে। শুনুন, যে যথামং তপদন্তি তং তথৈব ভজাম্যহম মম ভক্তানু ভক্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। পার্থকে? অর্জুন। অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান এ কথা বললেন। কি বললেন? যে যথামং তপদন্তি তং তথৈব ভজাম্যহম, অর্থাৎ যে ভক্ত আমাকে যেভাবে আরাধনা করবে আমার কৃপাটা তার প্রতি ঠিক তদ্রূপ হবে, আমার কৃপা থেকে কেউ বঞ্চিত হবে। কেন না? ভগবান সকল জীব সকল মানব সকল পশুর প্রতি একটা সমদর্শিতা ভাব আছে, এটা ভগবানের স্বাভাবিক স্বভাব, কাউকে ফেলে না। ভগবান চোরেরও আছে সাধেরও আছে, সাধুও ভগবানকে ডাকছে চোর ভগবানকে ডাকছে। লকডাউনের বাজারে হাত খালি, অনেকদিনের পর একটা তাজা খবর পেয়েছি,
এটা যেন মিস না হয়। প্রভু একটু কৃপা করবেন যেন ধরা টরা না পড়ি। ও ভগবানকে ডাকছে। এখানে একটা জিনিস ভালো করে বুঝুন, ইচ্ছা আর ইচ্ছা শক্তি, শক্তি আর শক্তিমান। ইচ্ছাটা সকল জীব, সকল প্রাণী, পশু, কীট পতঙ্গ, মানব সবাইকে স্বতন্ত্র রূপে দিয়ে রেখেছে ইচ্ছা। আমি আজকে রাত্রিরে খাবো না, আমার এটা ইচ্ছা, স্বতন্ত্রতা। শক্তিটা ভগবান নিজের হাতে রেখেছে, যার মধ্যে যেরকম ইচ্ছার প্রকাশ বিকাশ হবে ভগবান ওই রকম শক্তি যোগান দেবে। আপনাদের মধ্যে অনেকে বলে, আমরা সব দেখছি বাংলায় ঘুরছে, বলছে দেখেন মহারাজ আপনি যতই বলেন ভগবানের ইচ্ছা না হলে কিছুই হবে না, ভগবানের ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে, ভগবান আমাকে দিয়ে পড়াচ্ছে না তাই করতে পারছি না, যেদিনে ভগবান আমাকে দিয়ে তার সেবা করাবে সেদিন আমি করব, ভগবানের দোষ নিতে না। দেখেন কিতাবে বলেই দিয়েছে, হ্যাঁ ভগবানের দোষ নিতে না, স্বতন্ত্র রূপে দিয়ে রেখেছে ইচ্ছাটা। আর শক্তিটা ভগবান আমার বললেন আমার হাতে থাক, তোমার মধ্যে যেরকম ইচ্ছার প্রকাশ বিকাশ হবে সেরকম শক্তি জোগাবো। বাড়িতে সত্ত্বেও বাবা সত্ত্বেও সাধুর মুখে হরি কথা শুনে তার ইচ্ছা হয়েছে আমি হরি ভজন করব, দীক্ষা নিব, খেতে শুতে উঠতে বসতে অহর্নিশি এই চিন্তন করছে কি করে কি করা যায়, কি করে এটা করলে আমার হরিনাম করা সম্ভব হয়। বাড়িতে খুব মানা, খুব বিপত্তি, সব বিরোধ কর, এই চিন্তা যত প্রবল থেকে প্রবলতর হচ্ছে ভগবান ওই রকম শক্তি সঞ্চার করছে। একদিন দেখেন বাড়ির মধ্যে ওই একলাই ভজন করা শুরু করে দিল, সব বাধা উপেক্ষা করে ভগবানই শক্তি মান না, ভগবান শক্তি প্রদান করলেন। এই জন্যে আমাদের সেই অনাদির আদি গোবিন্দ সেই ভগবান, সেই গোবিন্দের শরণাপন্ন হতে হবে। যেমন করে দেখুন গজহস্তি, গজহস্তি আর কুম্ভীরের সঙ্গে যুদ্ধ হয়েছিল, কত বৎসর, সহস্র বৎসর যুদ্ধ হয়েছিল, একাধিক নয়, এটা সত্য যুগের ঘটনা। তখন মানুষের এক লক্ষ বৎসর আয়ু ছিল, সহস্র বৎসর গজহস্তি কুম্ভীরের সঙ্গে যুদ্ধ হলো, কিন্তু কেউ হার মানতেন না, সরোবরে গজহস্তি জল পান করতেন, খুব অহংকারী লোক ছিল, তার বহু স্ত্রী পুত্র কন্যা বাচ্চা কাচ্চা ছিল সবাইকে নিয়ে গিয়েছিল, আর কুমির এসে তো পায়ে ধরে হাতির সমস্ত দল একদিকে আর কুমির একদিকে, হাতির গায়ে যতই বল থাক কিন্তু জলে কুমিরের কাছে পেরে ওঠে না। শেষ বেশ ধামাকা যুদ্ধ শুরু হয়ে গেল, ধামাকা যুদ্ধ হচ্ছে কিন্তু কেউ হার মানতে না, কিন্তু নিজে মৃত্যু ভয় সকলের আছে, আত্মীয় স্বজন যারা সাথে ছিল পুত্র পরিজন তারা চিন্তা করছে ও বেটা তো রেগে যাচ্ছে, এখন যদি ওকে ছেড়ে আমাকে ধরে নিজে বাঁচলে বাপের না, হ্যাঁ নিজে তো বাঁচি, মানুষ সব থেকে নিজেকে বেশি ভালোবাসে, তাই সব ছেড়ে ছুড়ে সবাই চলে গেলেন আত্মীয় স্বজন যারা ছিলেন। গজহস্তি চিন্তা করলেন মৃত্যু আমার সুনিশ্চিত, তাই পূর্ব সংস্কৃতি অনুসারে ভগবান স্মৃতিপথে এলেন, মানে ভগবানের তথা স্মরণ। তখন কি করলেন, সরোবর থেকে একটা শুনে করে কমল পুষ্প চয়ন করে ভগবানকে নিবেদন করলেন, আর কি বললেন, ভগবান গজহস্তি ভগবানের কি নাম রেখেছিল, গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন। বলে হে মধুসূদন তুমি আমার রক্ষা কর, তৎক্ষণাৎ ভগবান ওখানে প্রকট হয়ে গেলেন আর সুদর্শন চক্র দিয়ে কুম্ভীরকে কেটে টুকরো টুকরো করলেন আর গজহস্তিকে উদ্ধার করলেন। বলো সচিদানন্দ গৌর হরি কি, গৌর নিত্যানন্দ প্রভু কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো আমাদের সেই গোবিন্দের শরণাপন্ন হতে হবে, বিপদ ভঞ্জনকারী মধুসূদন বিপদে পড়লে
কার নাম করবেন? ভগবান মধুসূদনের। ভোজনে কার নাম স্মরণ করবেন? ভোজনে দানব দানব, শয়নে পদ্মনাভ। এইরকম করবেন সব। আর ঔষধ সেবনে কার নাম করবেন? বিষ্ণু স্মরণ। এইভাবে করতে তবে কাজ হয়। এমনি ওষুধ খাবেন থাকবে কাজ হচ্ছে না। ভগবান বিষ্ণু নাম স্মরণ করে ঔষধ সেবন করতে হয়, দেখবেন আপনার ওষুধের কাজ শুরু হয়ে যায়। ভগবানের লীলাগত ভেদে তত্ত্বগত, কিন্তু তত্ত্ব একই আছে, কিন্তু লীলাগত ভেদে কাজের ক্রিয়া আলাদা আছে। সেইভাবে ভগবানকে সেবা করতে হবে। এখন এই বর্তমান যুগটা কি চলছে? কলিযুগ। কলিযুগ মানে পাটিতে হাবলা মানা, কলিযুগ মানে কলহময় যুগ, চিৎকার চিচামিচি, যুদ্ধ বিদ্বেষ হিংসা, ভাই ভাই কাটাকাটি, মারামারি, হানাহানি। তো কি যুগটা খারাপ? এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? বাচ্চা কথা কেন ধরত? এদিকে দেখা তো। এখন কলিযুগের মহিমা শাস্ত্রে বর্ণন করেছেন শ্রীমদ ভাগবত, ওখান থেকে আমরা শ্রবণ করব কলিযুগে কি মহিমা কথা বলেছেন। কি বললেন? লন্ডন দেশিং কলিং সম্রাট সারঙ্গৈব সারব কুশলান্ন সিদ্ধান্তি নেতরানি কৃতানি জ। কি বললেন? নানব দেশিং কলিং সম্রাট সারঙ্গৈব সারব, অর্থাৎ কলিযুগের একটি মহৎ গুণ কি? সংকল্প মাত্রেন সৎকর্মের ফল লাভ হইয়া থাকে। বোঝা গেল বাংলা কথা? সংকল্প মানে মনে মনে ভেবেছে, ভাবলেই ফল লাভ হয়ে যাবে, যদি ওটা সৎকর্ম। কি বললেন? সংকল্প মাত্রেন সৎকর্মের ফল লাভ হইয়া থাকে। সৎকর্মটা কি? আপনি মনে মনে ভেবেছেন ডাক্তার জগৎপ্রভু বাড়িতের প্রতি বৎসর সাধুগুরু বৈষ্ণবদের এনে এত বড় একটা ভাগবতের আসর করে, নব সংকীর্তন করায়, আমিও বাড়িতে করব। জগৎপ্রভু গুরু কৃপা করেছেন অনেক বড় বড় মহারাজদের, আমি ছোট করে করব। ও ভাগবত তুলসী পাতা বড়টা ভগবানের সেবায় লাগবে, আর ছোট পাতাটা দিলে সেবায় লাগবে না। তুলসী পাতা তুলসী পাতা, এর ভেদ বুদ্ধি করে। তো এটা ভেবেছেন বাড়িতে আমি ছোট করে হলেও দশটা বৈষ্ণব এনে ভাগবত সেবা দেবো, বৈষ্ণব সেবা দেবো ভেবেছেন, কিন্তু পরিবেশ পরিস্থিতি আপনার করতে দিচ্ছেন। ভাবলেন সামনের সপ্তাহে করব, সামনের মাসে করব, সোমবার করব। মহারাজ এসেছে বাংলায়, এই সময় একদিন ডেকে করে নিয়ে নেব, কিন্তু পরিবেশ পরিস্থিতি কোনো মতে আপনার অনুকূলে নাই, হলো না, মহারাজ চলে গেলেন। আবার ভাবলেন আগামী বছর যখন আসবে প্রথমে আমার বাড়িতে করব। আবার আগামী বছর এলেন মহারাজ, কিন্তু ওই একই কেস, করতে আর পারলেন না। এইভাবে বছরকে বছর দিন চলে যায়, আপনারও চলে যাওয়ার সময় হয়ে গেল। বয়স বাড়ছে, বয়স বাড়ছে কি কমছে? কি বলে বাড়ছে? দেখি অঙ্কটা কি বলছে। আপনার যদি 100 বছর আয়ু থাকে, যদি 60 বছর হয়ে যায়, আর সামনে কি 200 বছর বাকি আছে? কত? 40। দেখ 60 মাইনাস হয়ে গেল মানে বয়স কমছে পরপর। কিন্তু এরকম কেউ বলে না, বলে বয়স বাড়ছে। সবটা আবার কাললে পারে না, পুকুর কাললে পারে। যাই হোক, তো এখন আপনি চলে গেলেন, কিন্তু আপনার ফলটা কি? ফলে বলছে সংকল্প মাত্র সংস্কর্মের ফল না হইয়া ভাগবত বললেন। সংকল্প যদি ঠিক থাকে, আমি বাড়িতে রাধা মাধবের মন্দির করবো ভেবেছি, কিন্তু করতে পারলাম না, চিন্তা না, ভাবলেই ফল পাওয়া যাবে, কলিযুগের একটা মহিমা, এটা অন্যান্য যুগে ছিল। কিন্তু যদি অসৎ কর্ম হয়, বললে অসৎ কর্মের বেলায় ওটা শুধু ভাবলে ফল ভোগ করতে হবে না, বাস্তব ওটা করতে লাগবে। অসৎ কর্ম, কুকর্ম, যেগুলো নিষিদ্ধ কর্ম,
কর্ম আবার অনেক প্রকারের আছে, কর্ম অকর্ম বিকর্ম সদাম কর্ম নিষ্কাম কর্ম, কর্ম পাঁচ প্রকার, যা ওদিকে যাব। তো যদি কোন কুকর্ম হয় সেটা বাস্তবে করতে হবে, মনে মনে শুধু ভাবলে তো আপনার ফল ভোগ করতে হবে না। এটা কোন যুগে ছিল দেখুন, এটা কলি যুগে আছে, কলি যুগের কত মহিমা। এই জন্যে কলি যুগে মুক্তির রাস্তাটা বড় মুক্তি। অন্যান্য যুগে সত্য যুগে তপস্যা করতে হতো হাজার হাজার বছর ধরে, তবে কিনা ভগবানের কৃপা লাভ হতো। এই এক এক যুগের এক এক মহিমা। কিন্তু কলি যুগে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম করো নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতির অন্যথা। কলি যুগে একমাত্র হরিনাম করতে হয়ে যাবে, এত সোজা থাকছে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, এই জগতের কোন শব্দ বা নাম দিয়ে তৈরি নয়, এই গোলকের প্রেম নাম হরিনাম সংকীর্তন। ভগবান ধাম চিন্ময় ধাম থেকে এই নাম এসেছে, এই নাম করলে আমাদের কল্যাণ মুক্তি আছে। তবে হরিনাম করতে হবে, সাধুরা সাহেব বলে গেলেন জগৎপ্রভুর বাড়ি থেকে, আপনি এইরকম ঘরে বসে হরিনাম করবেন, দোকান থেকে একটা 50 টাকা দিয়ে মালা ঝালা কিনে দেখলেন সাধুরা ওরকম হাত গইলে করছে, আমিও করি, কাজ হবে না। কেন কাজ হবে না আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখেন বন্দুকের টোঁটা দেখেছেন কত বড়, এরকম আমুলের মতন এতটুকু। তা এখন ওই টোঁটাটা বন্দুকের গুলিটা যদি এরকম বাগিয়ে কাউকে মারেন কিছু হবে মরবেন, কিন্তু ওইটা বন্দুকের মধ্যে ঢোকানো স্টিকারটা টানুন, দেখবেন যদি বন্দুকের মুখ দিয়ে বার হয় তো যাকে টার্গেট করা আছে ওর প্রাণ চলে যাবে। কিরকম ক্রিয়া দেখাবে, বাগালেন মারলেন তার কিছুই হলো না, কিন্তু যদি বন্দুকের মুখ থেকে বার হয় দেখেন কিরকম ক্রিয়া, বিস্ফোরণ একটা, কটা মানুষ মারা যাবে তার ঠিক নেই। ঠিক তদ্রূপ চিন্ময় নাম, ভগবানের নাম চিন্ময়, ভগবানের শরীর চিন্ময়, ভগবানের ধাম চিন্ময়। এ নাম গুরু মুখ থেকে যতক্ষণ না শ্রবণ হচ্ছে ততক্ষণ এর ক্রিয়া হবে না। বলো গুরুপাদ পদ্ম কি, রাম মহামন্ত্র কি, ইতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বোঝা গেল, আগামীকাল সকালে 5টার সময় আমাদের সব বিদেশিরা সব চলে যাবে এখান থেকে, নবদ্বীপ চলে যাবে। আপনারা যদি কেউ সাক্ষাৎ করতে চান মহারাজগণ সবাই সব চলে যাবে, তো আপনারা আসবেন, হ্যাঁ, এসে সব দর্শন করবেন, প্রণাম করবেন, চরণ ধুলো নেবেন, দুর্লভ ওই যাত্রাটা দর্শন করলেও কল্যাণ আছে। হ্যাঁ, তো সময় অনেক হয়ে গেছে, এখন মহারাজের সে মুখ থেকে শ্রবণ করুন। বাঞ্ছা কল্পত দৈবাচ্চ কৃপা সিন্ধু ভয়ের পতিতানাং কাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আর 10 মিনিট এবার হাত তুলে বলো, বলে হরে কৃষ্ণ সবাই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। এবার আপনারা বলুন আমি শুনব, দেখি ঝগড়া কেন হলো, সমঝে পেরেছি না কে কেউ বলছে আর কে কেউ বলছে না। মহাপ্রভু বললেন যে হরিনাম করবে ওর পাপটা তো উপরে উঠে যাবে, কিন্তু বসবে কোথায় যে করবে না। কিছু কিছু লোকদের আমি দেখতে পাচ্ছি তাদের মুখ দিয়ে গোবিন্দের নামই বেরুচ্ছে না। এখন বন মহারাজ বলছিলেন না একটা ভালো কথা, বলে এই হরিনাম টু কে করতে পারে, গোবিন্দ নিজে অর্জুনকে বলছে, ওখানে বলছে বলে জেনে পূর্ব সত জন্মম বাসুদেব সমর্চনম তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠতি ভারত। কৃষ্ণ নিজে বলছে
हे अर्जुन पूर्व पूर्व जन्मे एक जन्म नहीं जति के 100 जन्म तिनी वासुदेवर सेवा पूजा करे थाके तन मुखे हरि नामानी माने तार मुख दिए ही हरि नाम का बेरुदे सदा तिष्ठति भारत हे अर्जुन तिनी सब समय गोविंद नाम लेते बारे देखन भगवान कपिल देव मां की जी बलचे बोले आहो व्रत सपोच अतो गरियान जत जिहाग्र वर्तते नाम तुभ्यम निजे ठाकुर निजे रे मां के बोलचे बोले हे मां बोले आहो आहो माने की जखन हमारे को आश्चर्य जिनिस देखी ना हमारा की बोली अरे की आश्चर्य जिनिस देखला कत बोली ना हमारा एक जन बोलचे आहो आहो माने कत आश्चर्य कथा बोले की बोले जत जिहाग्र वर्तते नाम तुभ्यम बोले संपूर्ण जिहाग नाय बोले जिहाग्रे जिहाग्रे माने की जहार जिहार अग्र देश केवल से ही गोविंद नाम टू उच्चारण है बोले अहो बोले माँ कत तो भाग्य रे कथा बोले की बुझता है बोले सोफा माने चंडाल चंडाल माने जब कुकुर रे मांस खाए देखो ये कुकुर रे मांस क्यों खाए ना बोले यदि कुकुर भोजी यदि मांस खावा लो तीनों यदि यही जिहाग्रे से ही गोविंद नाम उच्चारण है की मन करता है ये मन करता है तेने पूर्व जन्म तेने चार की काज करी ऐसे बैठ काज करी ऐसे बोले की बोले जतो प्रकार तपस्या तेने करी ऐसे जतो प्रकार पृथ्वी ते तीर्थ आचे समस्त तीर्थ तेने भ्रमण करचे जगत जतो दान आचे समस्त दान तेने करचे एवं जगत जतो तेने पुण्य आचे जतो प्रकार अश्वमेध वाजपेयी यज्ञ जतो प्रकार यज्ञ आचे मन परिवर्तन के लिए समस्त यज्ञ के तिनि आगे करिए सेन तबे ए जीवन की कर चैन बोले हरे कृष्णा 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 क्या बोले ना हरे 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 राम राम हरे हरे तबे ए जीवन के गोविंद नाम नीते बार बुझ बात सेन तो एकाने विश्वनाथ चक्रवर्ती ठाकुर बोल चैन बोले अहो बस सपोच अकगरी यार तिनी बोले जदि चंडाल तिनी होए चार जिहाग्र अग्रदेश जदि गोविंद नाम होए जदि सही भाग्यवान होते बारे तिनी बोलचे जार संपूर्ण जिहाटा गोविंद नाम जार संपूर्ण जिहा मध्ये से हरे कृष्ण नाम उच्चारण करचे तिनी कत भाग्यवान हवे आर जदि सही ठीक कान की जदि सही गोविंद रे कथा सुनचे तिनी कत सौभाग्य हवे दुईटी चौक दिए सही गोविंद दर्शन करचे बोले तादर सौभाग्य रे कथा बोलते पारबो ना आर जरा ए गोविंद रे कथा होचे जरा बाड़ी तक हेटे हेटे एखाने से ए गोविंद रे जरा कथा सुनचे तादर कत सौभाग्य रे कथा आमी बोलते पारबो ना मिताई गौर ब्रह्मानंदे हरि हरि बोल এই জন্য আপনারা আজকে যে এখানে এই গোবিন্দের কথা শুনতে এসেছেন ভগবানের কথা শুনতে এসেছেন এক জন্মের পুণ্য নাই এক জন্মের পুণ্য নাই সুখদেব গোস্বামী কি বলছেন বলে বহু নাম জন্ম নামান্তে বহু নাম যেন জন্মান্তরে ভবেদ পুণ্যম তথা ভাগবত লভ্যম এক জন্মের পুণ্য থেকে আসতে পারে না তিনি বলছে কোটি কোটি জন্মের যখন সৌভাগ্য উদয় তখন এই হরি কথা শুনতে তবে তার জীবন সেই সৌভাগ্য তুমি প্রাপ্ত হয় এই জন্য মনে করি মানে আমাদের আজকে অত্যন্ত অত্যন্ত খুবই ভালো দিন ভালো ভালো মানে নয় ভালোই ভালোই অত্যন্ত ভালোই দিন আজকে আমার এখানে উপস্থিত হয়েছি গতকাল আপনি আপনাদের আমি কথা শুনিয়েছিলাম যখন দ্বারকাতে সেই বিশ্ব শান্তি মহাযজ্ঞ হচ্ছিল যেখানে বড় বড় ঋষি মুনিরা সেখানে এসে সেখানে ইন্দ্র আয় সোহা বরুণ আয় সোহা 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 করেছিল ইতিমধ্যে কি হয়েছে নারদ সেখানে উপস্থিত হয়েছে যেখানে মাঝখানে সেই নারদ মুনি উপস্থিত হয়েছেন সেখানে বসুদেব মহারাজ দাঁড়িয়ে গিয়েছে কৃষ্ণ দাঁড়িয়ে গিয়েছে বলে কি বলছে যজ্ঞ বন্ধ করো যজ্ঞ করার কোন দরকার নেই বলে কেন বলে যজ্ঞের যে ফল সাক্ষাৎ করি আজকে তিনি মূর্তিমান রূপে এখানে প্রকট হয়েছে অতএব যজ্ঞের যত্ত অতএব জীবন যদি সাধু দর্শন হয়েছে
একজন নরসিংহনাথ ঠাকুর কি বলছে, বলে গঙ্গারা পরাসাইলে পশ্চাতে পাবনা দর্শনে পবিত্র কর এই তোমার হরি সানে আপারা দে তারে হরি পবিত্র হবে কিন্তু দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। উদাহরণ দিচ্ছেন পুষ আত্মস বিতুর যথা, যেরকম সূর্য উদয় হলে কি হয় সমস্ত অন্ধকার দর্শন হয়ে যায়। তখন যখন আমি সাধু দর্শন করব, গঙ্গার স্নান করলে পরে পুণ্য হবে, কি হবে শুধু একটু পাপ দূর হবে, কিন্তু তোমার হৃদয় থেকে যে কামনা বাসনা আছে না ওইটা দূর হবে না, একটু শুধু পাপ একটু দূর হয়েছে। আমার বাড়িতে এসে ভালো করে মাছটা নিয়ে আসো, ভালো করে মাছ আর মাছটা মাছটা নিয়ে আসো। অনেক দিন ঘুরতে ঘুরতে তিরতে তিরতে জিভটা খারাপ হয়ে গেছে মুখটা, হ্যাঁ ওই সব শাক সবজি খেয়া দিকে ভালো করে মাছ কি হলো গেলো সব, কিন্তু দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। কিন্তু যখন আমার সাধু দর্শন করে তাতে কি হবে, বৈষ্ণব দর্শন মাত্র সাধুদরে বাণী নাই তাদের তলোয়ার খাড়া, তারা কঠোর হরি কথা বলে, হ্যাঁ কি করে হৃদয় যে আমাদের অন্ধকার গুলো আছে সেইগুলো দূরীভূত হয়ে যায়। যেমন আমাদের বনমার দিকে দেখুন, ওই বিদেশিদেরকে আমরা তো ভারতীয় হয়ে বাঙালি হয়ে মহাপ্রভু যে জগতে মহাপ্রভু যেখানে এসেছেন, কিন্তু আমার কোনো পরিবর্তন নেই, গলায় মালা তুলসী বলে কিছুই নেই, কিন্তু দেখুন এই বিদেশিদেরকে দেখুন তারা তিলক মালা কণ্ঠি ধারণা করে গেছে। কারণ কি, কেবল সাধু ওখানে গিয়েছিল, সাধু ওখানে গিয়েছে বলে এই জন্য বসুদেব মহারাজ বলছেন কি, বলে দুর্লভম মনুষ্য জন্মম দেহিনাম ক্ষণভঙ্গুরম তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। বসুদেব মহারাজ তিনি বলছে এক তো হলো এই মানব শরীর দুর্লভ, আর দ্বিতীয় দুর্লভ কি বলে তা থেকে দুর্লভ হলো যখন সাধু দর্শন হয়, যখন বৈষ্ণব দর্শন হয় এইটা হলো সব থেকে দুর্লভ। এই জন্যে ভগবান শ্রী কপিলদেব তিনি কর্দম ঋষি, এখানে বাড়িতে কপিলদেব আছে সাক্ষাৎ ভগবান আছে, কিন্তু কর্দম ঋষি তিনি তপস্যা করতে যাচ্ছেন, বাড়িতে গোবিন্দ নিজে আছে বাড়িতে, কিন্তু গোবিন্দ ঘরে আছে কিন্তু ছেড়ে তিনি যাচ্ছেন জঙ্গলে। বলে কেন, বলে কি গোবিন্দ খুঁজতে যাচ্ছ, গোবিন্দ তোমার বাড়িতে বসে আছে তো ঠাকুর তুই জঙ্গলে কেন যাচ্ছ, বলে কারণ হলো যে পর্যন্ত সাধু কৃপা না হয় না, যে পর্যন্ত সাধন ভজন না হয় গোবিন্দকে পেলেও তোমার কোন লাভ হবে না, গোবিন্দ দর্শন করেও তোমার কোন লাভ নেই। রাবণ রাম দেখেছে কি না বলুন, দেখেছে না রাবণ রাম দেখেছে কি না, মেঘনাথ রাম দেখেছে কি না, কি হয়েছে দর্শন করে তারপরে শক্তিশাল প্রহার করেছে তাদের উপরে, তিনি সেই নাগ ভাষ্য প্রয়োগ করেছে হৃদয় পরিবর্তন করা হয়নি। কংস গোবিন্দকে দেখেছে কিনা বলুন, তাকে মারার জন্য চেষ্টা করেছে সারা জীবন, সাক্ষাৎ গোবিন্দ দাঁড়িয়ে আছে, সাক্ষাৎ সামনে গোবিন্দ দাঁড়িয়ে আছে বলে তিনি কাল রূপে দর্শন করছেন, সাক্ষাৎ কৃষ্ণ দাঁড়িয়ে আছে শিশুপাল দন্ত বগর কি দেখছে সামনে দাঁড়িয়ে আছে গোবিন্দ, তাকে 101টি গালি তাকে দিয়েছে। তাই হৃদয় দর্শন কেন পবিত্র হয়নি, কারণ হলো জীবনে সাধু দর্শন হয়নি, সাধু দর্শন না হলে গোবিন্দ সাক্ষাৎ তোমার বাড়িতেও গোপাল রূপে আছে কথা বলছে তোমার সাথে কিছু বলে, বলে তো কে বলে সাধু বলে। এই জন্যে ভগবত দর্শন থেকে সাধু দর্শন হলো দুর্লভ, ভগবান যদি তখনকার জীবকে কৃপা করেন সাধু গুরু রূপে কৃষ্ণ শিখায় আপন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন সাধু গুরু রূপে কৃষ্ণ শিখায় আপনে,
তিনি সাধু গুরু রূপে এসে জীবের হৃদয় থেকে তিনি অজ্ঞান কে তিনি দূরীভূত করেন। এই জন্য ভগবত দর্শন থেকে সাধু দর্শন শ্রেষ্ঠ। এই জন্য আজকে আপনারা সাধু দর্শন করছেন, কোটি কোটি জন্মের ভাগ্যতে আজকে আপনার সেই সাধু দর্শন পেয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে আরে জোরে হলি দাও কে হলি দিবি না এই জন্য দেখো এর আগে একটু কথা বলে দিই, যখন নারদ তিনি এসেছেন সেখানে বাসুদেব মহারাজ একটি প্রশ্ন করছেন, প্রশ্নটি হলো কোটি কোটি টাকার প্রশ্ন, কোটি কোটি টাকার প্রশ্ন। ওনার প্রশ্ন হলো আত্মার শান্তি কি করে পাবে, আত্মা শান্তি কি করে পাবে। দেখবেন বাড়িতে আমরা যা কিছু করি মূল উদ্দেশ্য কি, শান্তি, শান্তি, শান্তির জন্যই সব কিছু আমরা শান্তির জন্য করি, আর কিছুর জন্য করি না। যা কিছু লেখা পড়া টাকা পয়সা যা কিছু বিয়ে বিয়ে ঘর বাড়িটা নেই, কিসের জন্য, শান্তি। এই জন্য এনার প্রশ্ন প্রকল শান্তি। দেখো এখানে উত্তর কি দিচ্ছেন নারদ ঋষি, কোটি টাকার উত্তর দিন দিচ্ছেন, বলে অশান্তির কারণ কি, কেন সংসারে এই দুঃখ, বলে ভয়ম যত দুঃখের মূল কারণ হল ভগবান কে ভুলা করা। এই জন্য সনাতন গোস্বামী মহাপ্রভু কে তিনি দুইটি প্রশ্ন করেছিলেন, কে আমি, প্রথম প্রশ্ন কেন মরে যারে তাপত্রয়, বাড়িতে কে দুঃখ কে ডাকে, বাড়িতে দুঃখ কষ্ট হয় কেউ নিমন্ত্রণ দিয়ে, কিন্তু বিনা ডেকে বাড়িতে আসে কিনা, কেউ শরীর থেকে দুঃখী, কই মন থেকে দুঃখী, কই স্ত্রী থেকে দুঃখী, কেউ শাশুড়ি থেকে দুঃখী, কেউ শ্বশুর থেকে দুঃখী, কেউ পতি থেকে দুঃখী, কেউ ছেলে থেকে দুঃখী, কেউ মেয়ে থেকে দুঃখী, কেউ টাকা থেকে দুঃখী, দুঃখী 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 ছাড়া চিন্তার কিছু নেই। গোবিন্দ নিজেই বলছেন দুঃখালয়ম আশা সতম, সংসারটা হলো কেবল দুঃখের ঘর। দেখুন এই জন্য মহাপ্রভুকে তিনি এই প্রশ্ন করছেন, কে আমি, প্রথম প্রশ্ন হলো আমি কে, বলে কেন মরে যারে তাপত্র, দুঃখ তো কেউ চায় না, বিনা নিমন্ত্রণ তো তাহলে দুঃখ কষ্ট আসছে কেন। মহাপ্রভু তিনি কি উত্তর দিলেন, বলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা কে গোবিন্দের নিত্য দাস হলো আমরা, যত দুঃখের কারণ হলো তাকে ভুলে ভুলে যাওয়া দরুন, যত দুঃখের অশান্তির মূল হলো কেবল তাকে ভুলা দরুন, কেবল দুঃখ আর কোন কারণ নেই। বলে তাকে পাবটা কি করে, বলে কি করে পাব, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্ভূত অতএব মায়া তার দিয়ে সংসার দিকে দুঃখ, তে কি করতে হবে এখানে বলছে, বলে কি করতে হবে, বলে তার সহিত আত্মাম গুরু দেবতাত্মা, সংসারে যত প্রকার দুঃখ কষ্ট আছে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে যখন তুমি গুরু শরণে যাবে, গুরু শরণে যখন যাবে তখন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু এখানে ভজন গাইছিলেন না, বলে জীব জাগ জীব জাগ গোরা চন্দ বলে কত নিদ্রা যাও মায়া পিতা জিরা হরিনাম মন্ত্র
নিজের মাকে বলছেন এই কথা, বলে মা যখন মাতৃ গর্ভে সাত মাস হয়, বলে মা পেটে আসা নরেটে আসা সমান, পেটের মধ্যে বাচ্চা কিরে করবে তাকে মাথা টা হেঁট গেলে পা টা উঁচু করে থাকে, পেটের মধ্যে কি আছে, পরিস্রা পায়খানা পুজ রক্ত ছাড়া কিছুই নেই। আজকে যদি রসগোল্লা খেয়েছেন না মিষ্টি দই কালকে দেখবেন বিষ্টা হয়ে বেরিয়ে গেছে, এত পেটের মধ্যে গরম আছে, যেরকম একটা নালির মধ্যে থাকা, যেখানে পায়খানা পরিস্রা ভেসে যাচ্ছে না, ওই নালির মধ্যে থাকা মার পেটের মধ্যে থাকা সমান। ইয়ে ভগবান নিজে বলছেন যখন তার সাত মাস হয়ে যায় তখন তার হাজার জন্মের কথা মনে আসে, আগের জন্মে আমি ঝুট বেইমানি কি করে পয়সা কামিয়েছি, যে পুত্র পরিবার করে পালন করছি কোথায় তারা কেউ দেখানে, সব তো সুখের সময় ছিল দুঃখের সময় কোথায় ওরা, ভগবানকে ডাকে হে ঠাকুর এই জগতে কেউ কার নেই, মিথ্যা সংসার এইটা, তুমি এই নরক থেকে আমাকে বের করো। ঠাকুর বলছে এই দুঃখ কষ্ট পিয়ে বলছে বের করো, আর যখন তোমাকে বের করে দেবো আমরা ভজন করবে না, ভজন করবা তো, বলে ঠাকুর আমি নিশ্চিন্ত রূপে ভজন করবে। ঠাকুর বলছে তুই ভুলে যাও না আবার এই সাধু গুরু বৈষ্ণব রূপে আমি আসি, যখন এই সাধু গুরু বৈষ্ণব রূপে আসবে না, যখন ওরা কিছু জ্ঞানের কথা বলবে, বলে সাধুরা বলছে না সাক্ষাৎ গোবিন্দ তোমার সামনে বলছে, সাক্ষাৎ ঠাকুর তোমাদের সেই জ্ঞান দিচ্ছে, ঠাকুর নিজে বলছেন, বলে দেখো যদি ভুলে যাও মাঝে মাঝে তোমাদের চেতাবনী দেবো, ওয়ার্নিং দিব, বলে কি দিবে, বলে যখন এটা চুল পেকে যাবে না, বলে প্রথম ওয়ার্নিং ধ্যান দিয়ে দেখুন, যখন চুলটা পাকে কোথা থেকে পাকে, এইখান থেকে কানে বেল দিয়ে দিল, কি ব্যাপার কি, মায়ের পেটে কি বলে এসেছিলে ভজন করবে না, কত সময় স্মার্টফোন দেখছো, কত সময় টিভি দেখছো, কত সময় আড্ডা মারছো ছেলে মেয়েদের সঙ্গে, কত সময় হরিনাম করছো, প্রথমে বেল পড়ে যায় কিন্তু ওর বেলটাকে আমরা বুঝি না, উপড়ে দিচ্ছি চুলটাকে, বলে আমরা বুড়ো বুড়ি হয়েছি কেন, কিছু হয়নি আমার, আবার দ্বিতীয় চুলটা পাকে সেটাও উপড়ে দিয়ে, আর যখন খিচড়ি হয়ে যায় না আমার কলর দিয়ে রং দিয়ে আমার তো কলর করে দিই, কত মায়ের বাবার কলর করে বসে আছে, ওর ওয়ার্নিং বুঝি না, ভগবান বলে দ্বিতীয় ওয়ার্নিং দেবো, বলে কি দিবে, বলে চক্ষুর মধ্যে দৃষ্টি শক্তি কম হয়ে যাবে, এ আমার গগলেস পরে চশমা পরে হিরো হয়ে ঘুরি, বলে তৃতীয় ওয়ার্নিং দিবে, বলে কি দিবে, বলে যে হাসছে না, এক একটা করে দাঁত ভাঙতে আরম্ভ করে দেবো তোমাদের, তোমাদের হাসি বের করে দেবো, একটা করে দাঁত ভাঙতে আরম্ভ করে দেবো, আবার ডেন্টিস্ট্রি কাছে গিয়ে না 32 দাঁত লাগিয়ে আবার জোর কে ঠিকই করে হাসিয়ে আমার কিছু হয়নি, ভগবান বলে চতুর্থ ওয়ার্নিং দিবে, বলে কি দিবে, বলে দু পা থেকে তিন পা করে লাঠি নিয়ে হাতে হাঁটতে আরম্ভ করবে, এটা হলো উপর থেকে ওয়ার্নিং চেতাবনী। এই জন্য বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো নিচ্ছে মায়া বধাইয়া বৃক্ষ সমাগিনো, এখানে বলছে না সংসার করতে সংসার আইনো, এখানে বলছে না পদকথা বলছে কৃষ্ণ বাজি ভারত তরে সংসারে আইনু, গৃহস্থী করতে আসে নাই, এটা মানব শরীর নাই, মানব শরীর বলো এটা হলো মুক্তির দ্বার, 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে তুমি মুক্তির দরজা কাছে এসে পৌঁছেছ, যদি এই জীবনে ভজন না করো, গোবিন্দ নিজে বলছে আগের জন্মে পশু পাখি গাছ জন্ম দ্বারা আর কিছু জন্ম হবে না, আর যখন পঞ্চম আর্মি দিচ্ছে বল হরি হরি বল হয়ে যাচ্ছে, দেখবেন চারজন ব্যক্তি যখন কাঁধে নিয়ে যায় না ওই হাত পা গুলো তো বেঁধে দিয়ে, কিন্তু ওই মাথার কাছে একটা বালিশ থাকে, তকিয়া বালিশ থাকে, আর কি বলে, বলে বল হরি হরি বল, মানে কি কাকে বলছে, ওই যে মরে গিয়েছে বলে সারা জীবন তো হরি বললি না, আরে মরে গিয়েছে এখন তো সেই বল হরি হরি বলে বলো, ওকে নিয়ে যাই দেখবেন হাত পা গুলো তো বাঁধা আছে, মাথাটা বাঁধা নেই, ওর মাথাটা এরকম এরকম থাকে, বলে বল হরি হরি বল না, এখনো বলবো না, এখনো এখনো বলবো না, বলে এখনো বলবে না, বলে না, বলে চলো এখানে দেখাচ্ছি ওই শ্মশানের মধ্যে কাঠ গুলো সাজিয়ে দিয়ে, আর বলে এখন তো হরি বল, বলে এখনো বলবে না, বলবে না তুমি মুখে, ওই মুখের মধ্যে আগুন দিয়ে, আগুন কেন মুখে দিয়ে জানেন তো, বলে যে মুখটা তোমাকে ঠাকুর দিয়েছিল হরি নাম করার জন্য সারা জীবন আবল তাপল পচাল পানি তো তার তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলি তেনার সারা জীবন তো উল্টা পুল্টা বলে ওই মুখের মধ্যে আগুন, কিন্তু বৈষ্ণবদের চরণে আগুন দিয়ে তাদের মুখে আগুন দিয়ে না, বলে কেন, বলে অগ্নি নয় তিনি, বলে দেবতা,
তিনি যারা এই জীবন প্রিয় গোবিন্দ ভজন করেছে সেই অগ্নি দেবতা তার চরণ পুজো করে আজকে তোমার চরণ তার পুজো করছি কেন তুমি এই জীবনটা দিয়ে কি করেছ সারা জীবন তুমি এই গোবিন্দ ভজন করেছ এইটা হলো এটা ওয়ার্নি বুঝতে পারছেন তো ওই সাধুরা আসেনি সাধু রূপে কৃষ্ণ স্বয়ং তোমাদের দরজার কাছে এসেছে তোমরা তো তাদের কাছে যাও না সাধু কৃপা করে আমাদের জগৎ হালকার প্রভু তিনি কি করছেন সাধুদের তিনি এখানে ডেকে ডাকিয়ে এনেছেন সাধুদের নিয়ে আসলে তিনি গোবিন্দ কৃষ্ণ গুরু রূপে কৃষ্ণ শিখাই আপনি সাক্ষাৎ ভগবান তিনি এই সাধু গুরু বৈষ্ণব রূপে এসে এখানে তোমাদের চেতাবনী দিয়েছে যত তাড়াতাড়ি করো গোবিন্দ ভজন এই জন্য দ্বিতীয়তে বলছেন বলে তৎসহিত আত্মা গুরু দেবতাত্মা করবটা কি বলে গুরু শরণে যা কিন্তু গুরু শরণে যাব হিন্দিতে একটা কথা আছে গুরু করে জান কে আর পানি কে ছান কে গুরু করত হয় যাকে তাকে এটা গুরু কর দিলাম হবে বলে হবে না শাস্ত্র বলছে অবৈ স্নাব উপদেষ্টা মন্ত্রণ নিরম ব্রজে যদি তিনি বৈষ্ণব গুরু না হন সাথ যদি হরি নাম নিয়েছে উপরে না বলে নরয় নিরয় নরক জেতার তোমাকে ওই যে পালা কীর্তন করি বেড়াই লোকরা নিজেরা মাছ মাছ খায় আর লোকদের খুব উপদেশ দিয়ে দেখুন শাস্ত্র কি বলছে বলে অবৈষ্ণব উপদেশ অবৈষ্ণব মুখাদিগিরণম পুতম হরি কথা মৃতম শ্রবণৈব নৈব কর্তব্যম সর্পোচ্ছিষ্ট জটাপয় উদাহরণ দিয়ে বললে যেরকম দুধ দুধ খেলে কি হয় তুষ্টি পুষ্টি ক্ষিধা নিবৃত্তি হয় কিন্তু ওই দুধ খেলে যেটা সাপ যদি মুখ মেরে দিয়েছে দেখতে মনে হবে দুধের মতো কিন্তু খেলে কি হবে প্রাণ যাবে যদি তিনি বৈষ্ণব না হন সত্য সত্য আচরণ পরায়ণ না হন এই জন্য একাদশ স্কন্ধে বলছেন তস্মাত গুরু প্রবদ্যেত যদি এই মায়া থেকে তুমি উত্তীর্ণ হতে চাও কি করো তস্মাত গুরু প্রপদ্যেত সৎগুরু চরণে তোমাকে যেতে হবে বলে গুরুর তো কিছু লক্ষণ হওয়া দরকার বলে তিনটি লক্ষণ হবে কি বলে শব্দে সমস্ত শাস্ত্র যাতে তিনি শাস্ত্র জানা দরকার বলে কেন যদি শাস্ত্র না জানেন তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না শঙ্কা দূর করতে পারবে না বলে এইটাই কি বড় কথা দেখুন যারা পালা করি বেড়াই না ও বড় বড় কীর্তনিয়া আমাদের মথুরা কেন এসেছিল বহু মানে বাংলার সব থেকে যে বড় কীর্তনিয়া ছিল এসেছিল মথুরা তো খুব অনেক শাস্ত্র কথা বলেছে আমাদের গুরুদেব নারায়ণ গোস্বামী আমাদের ঘরে বলেছে বলে নিরামিষ কি খাও চুপ নিরামিষ কি খাও চুপ বলে তুমি নিজেই মাছ মাছ খেয়ে বেড়াছ আর লোকদের উপদেশ দিচ্ছ লোকদের কোন কল্যাণ হবে এদের কোন কল্যাণ হবে না বলে অন্ধা যথাই রন্ধাই রূপ দিয়ে মানার যেরকম দুটো আন্ধা আন্ধা ব্যক্তি কুয়ার মধ্যে পড়ি আছে একজন একজনকে বলছে উপরে উঠো কে উঠাবে আর দুজন তো কুয়ার মধ্যে পড়ি আছে উঠাবে তাকে ওই কুয়ার উপরে যদি কেউ থাকে যদি তুমি দৌড়ি ফেলেন তাকে যদি ধরি তিনি আমাকে উঠাতে পারবেন এই জন্য বলছে পরেচ মানে কি অনুভূতি সম্পন্ন হওয়া দরকার কেবল উপ মহারাজ বলেছিলেন না আচরণ বিহীন প্রচার কর্মাঙ্গের অন্তর্গত আচরণ ভাষণ কিছু নেই লোকদের উপদেশ দিয়ে বেড়াচ্ছ তাতে কোনো আচরণ হবে না তৃতীয় লক্ষণ হলো তিনি এই সাংসারিক মায়া মমতা থেকে দূর হওয়া দরকার তুমি যাকে গুরু করেছ ওই নিজেই তোমার থেকে বেশি স্ত্রী পুত্র পরিবার আসক্তি হয়ে পড়ে আছে আর তোমার কি কল্যাণ করবে ও ও নিজে তো মায়ার মধ্যে নিজেই পড়ে আছে ও তোমার কি কিটাবে নিজে তো মায়া থেকে ওকে গুরু মানে কি বলে বুকার অন্ধকার ত্বাত রুকার স্তস্য নিরোধক মানে যিনি হৃদয়ে অজ্ঞানকে দূরীভূত করে যিনি সেই দিব্য আলোক যিনি আমাদের হৃদয়ে সঞ্চার করবে তিনি হলেন গুরুদেব এই জন্য কি করতে হবে বলে তৎসহি আত্মা গুরুদেব আত্মা গুরুদেবের শরণে তোমাকে যেতে হবে তার শরণ নিয়ে ভজন করতে হবে বলে গুরু তিনি কি করবেন দেখো মন দিয়ে শোনো খুব ভালো ভালো কথা বলছে কেউ কেউ বলে আরে ভজনটা তো অনেক কঠিন জিনিস বলছে ভজনের মতো সরল জিনিস আর জগতে কিছুই নেই বলে কি করতে হবে আমার দিকে টাকা ভজনটা কি যেরকম এখানে কোন একটা জিনিস আছে আমি এখান থেকে উঠে আমি এখানে রাখলাম এটাই বলে আর ভজন কিছু না বলে মানে বলে সংসার যা করছো ওইটাই করো টাকা পয়সা রোজগার করছো খুব টাকা পয়সা রোজগার করো জগৎ হালদার প্রভু যদি কাছে টাকা না হতো তিনি এত গুরু বৈষ্ণব হলে টাকা তো পারতেন কি পারতেন না খুব টাকা কামাও কিন্তু মনে রাখো টাকাটা হলো লক্ষ্মী টাকাটা হলো কি লক্ষ্মী লক্ষ্মীটা কার কুমার না নারায়ণের লক্ষ্মী
सेवा पैसा रोजगार कर किंतु तार जने बोले गुरु वैष्णव सेवा ठाकुर सेवा जने जे टाटा ना आए थाकती पर गुरु वैष्णव सेवा करबो आ जे मन से टाटा ना लकी जन से गोविंद रे सेवा लागछ ना बास के सिद्धार्थ मा के गोलोक वृंदावन में जावे निताई गौर प्रेमानंदे हरि हरि गो एजने रान्ना बन्ना करो खूब पुष्पा में छना डालना खूब आलोक रे रान्ना बन्ना करो किंतु रान्ना स्वच्छ कार के नहीं नीचे खावार जन्ना गोविंद सेवार के नहीं एजने कृष्ण गीता ते बोलते हे अर्जुन भुंजन्ते तु अघम पापा जे पचन्ति आत्मा करना जरा निजर जन रान्ना करते तो बोले पाप भोजन करते जरा आभार जन भोजन कर आभार जने हैं रान्ना कर सारा अमृत पाचे प्रसाद पाचे रान्ना भालो भालो करो किंतु तार सेवार जनी आर जदी ताके भोग ना लगे खावना कोई सुदामार कथा समझो वो प्रथम केने दरिद्र होलो तापर धनी केने होलो कोई गोविंद जी गुरु माता जी चाना दे दिए छो ना कोई सुदामा लुकी लुकी गोविंद दे दिए छो लगे गरीब होलो धनी होलो कथा जखन जदी आवार दिए छो गोविंद रे काछे कोई दु मुटे चिड़ा लिए के किए छे गोविंद से दुई मुटा चिड़ा किए छे तृतीय मुटा काछे लकी हार दल छे ना तुम्हें दुई मुठ खेपे तार बाड़ते समस्त राज ऐश्वर्य पहुंचे गए छे यदि तृतीय मुठी खाओ आम तार बाड़ते दासी हो जाते हवे एजन तिन जमना घरे दिरन की देखे सोनार बचाल का दिन तार पत्नी राज रानी होई बसिया छे एजन की करता अभी गोविंद के भोग लगा कि यदि मांस मांस को खाई तब तार भोग लगाते पार बना माने मांस मांस तुम्हारे छाटते हवे एजने एटा होलो जीव हिंसा के महापाप होला है कृष्ण गीता ते बोलछन हे अर्जुन जरा ई माछ मांस खाय अमर भजन करे तादर भजन ता की तादर भजन ता होलो भस्त्र मध्ये घी डाल ले के रकम बेकार हो जाए तादर भजन ता बेकार कन्ना प्रत्येक जीव होला अमर संतान छागल ता की ओर संतान नय मुर्गी की ओर संतान ने मांस ता की ओर संतान नय तार संतान जर केटे केटे खाची यदि हरे कृष्ण करची बोले तादे संपूर्ण बेकार हो जाए भजन का तो भजन भजन ना है ऐसे धीरे 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 तो बड़ा चेष्टा कर जाते निरामिषी भोजी वही शुद्ध भाव तार जाते भजन का है ऐसे सब की चुकार जन घर का परिष्कार कर वे की परिष्कार कर चो बोले गोविंदर बाड़ी इटा घर का है ऐसे भक्तों ने ठाकुर की बोल चेल बोले जेती नगरी है भजन देखी गृह से गोल जितनी बारी थे गोविंद भजन बारी ने जानो गोविंद भजन गोविंद बारी ऐसे गोपीदा तो ताराओ गृहस्थ छिल ওরা কোন ত্যাগী শাস্তু ছিল বাড়িতে ছিল কিন্তু যখন বাড়িতে কাজ করত হাতে কি করত গোবিন্দের সেবা করছি আর মুখে কি করত বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा 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 हरे 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 सब कुछ कर किंतु जेटा संसार रे जन कर छ सेटा गोविंद रे जन कर ठाकुर रे जन एटा ही भजन भजन में कोनो कष्ट नाय केवल मन ता के ना एक बुरा कर ए मन ता के का बुरा कर किंतु हवे ता की करे निजे ते भावे ना भाई गुरु शरण में गले रे गुरुदेव तो के से भावटा दिवे गुरु छाड़ा गोविंद वाजे से पापी नरक वाजे अते गुरु छाड़ा गोविंद रे भजन हवे ना ए जने दुजन पति पत्नी छलो सात पुराण कथा असते एक पत्नी का
साधु तने दीक्षा मंत्र नहीं छे द्वितीय जन्म तने ठीकी पर छे द्वितीय जन्म भगवत प्राप्ति हो छे तार जे पतिदा थिलो ना तार पतिदार मंत्र नहीं नी बोले किसी दिन परे नेबो द्वितीय जन्म हाथी जन्म हो छे शास्त्र बोले छे शिव ठाकुर पार्वती बोले पार्वती गुरु दीक्षा बिना जे यदि कोई गुरुदेव तक कोई दीक्षा मंत्र ना करे द्वितीय जन्म तक पशु जोनी अपना शिव निजे बोले छे पार्वती के आगे जन्म तक पशु जन्म नहीं तो हम यदि कोई गुरु दीक्षा ना लिए के तो शरीर का की शरीर का लो परिश्रा पायखाना पूज रक्त दिए तैरी ए गुरु थे जखन ए तुलस माला पड़े आर जखन ए माला तने तखन जीवन धन्य नतुआ जीवन धन्य हबे ना ए जने आज के बहु भाग्य गुरु वैष्णवरा एखने हेसे छे আপনারা যদি কেউ হরিনাম গ্রহণ করতে চান আমরা দু ভাবে হরিনাম দেই যদি কেউ মাছ মাংস ছেড়ে দিয়ে না তাহলে তুলসী মালা তাকে দিয়েই করতে তুলসী দেয় যদি বলে আমি ধীরে ধীরে করবো তখন তাদের আমরা নিম্নের একটা মালা দেই এই মালাটি নিয়ে তুমি প্র্যাকটিস করো ধীরে 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 চেষ্টা করো যাতে নিরামিষ ভোজী হতে পারি আমাদের জগৎ হালদার কেন এত টাকা পয়সা খরচা করছে কিসের জন্য কারণ হলো যাতে এখানকার লোকরা যাতে সেই গোবিন্দের ভজন করতে পারে গোবিন্দের যাতে ভক্তি করতে পারে কেবল ওনার হৃদয়ের মধ্যে এইটুকু কেবল ভাবনা আছে এখানে প্রভুপাদ বলছেন যদি কেউ ব্যক্তি কোটি কোটি যদি হসপিটাল খোলে দিয়ে কোটি কোটি স্কুল কলেজ যদি খোলে দিয়ে যে পুণ্যটা পাবে যদি এক জীব একটি মাত্র জীবকে যদি সেই গোবিন্দ ভজন যদি লাগানো যায় তা থেকে কোটি গুণে পুণ্য পাবে নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল এত মহিমা এই জন্য এনার এত যে চেষ্টা কেবল এই চেষ্টা এই জন্য আপনাদের সামনে মহারাজ আসছে মহারাজ আসছে মহারাজ তিনি এই চাঁদ কেউ হরিনাম নিতে মহারাজ নিতে পারবেন যদি আমার থেকে কেউ নিতে চায় আপনারা নিতে পারবেন নিয়ে বাড়িতে ভজন করবো ঠিক আছে আমরা তো এখন উপরে যাবো উপরে গেলে যদি কেউ নিতে চায় এসে কালকে সকাল তো কয়টার সময় চলে যাবো পাঁচটার সময় মহারাজ চলে যাবে আমরাও সকাল